আচ্ছা, তো আজকে দেখবো আমরা রিজিট মার্কেটিং। রিজিট মার্কেটিং টা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা পার্ট, বা আমরা বলতে পারি এটা একটা যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আমাদের, সেই সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে টপ একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের রিজিট মার্কেটিং। তো রিজিট মার্কেটিং করে, রিজিট মার্কেটিং শিখে এখান থেকে আমরা বাকি প্ল্যাটফর্ম গুলোর মতো, বাকি সোশ্যাল মিডিয়ার মতো ট্রাফিক জেনারেট করতে পারবো, বা এটা একটা ট্রাফিক জেনারেশন একটা প্ল্যাটফর্ম, বা ট্রাফিক জেনারেট একটা প্ল্যাটফর্ম আমরা বলতে পারি। তো রিজিট মার্কেটিংটা যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, বা রিজিট মার্কেটিং সব থেকে যেটা বেশি ব্যবহার করা হয়েছে, সেটা ইউএস থেকে, মানে ইউএস এর মানুষগুলো বেশি রিজিট ব্যবহার করে থাকে। তার মানে যদি আপনার কোনো একটা ইউএস এর ক্লায়েন্ট আপনি পান, বা ইউএস এর কোনো একটা বায়ার পান, সে যদি আমাকে আপনাকে বলে যে ট্রাফিক নিয়ে আসার কথা, আপনি কিন্তু রিজিট থেকে প্রচুর ট্রাফিক নিয়ে আসতে পারবেন। আর রিজিট থেকে ট্রাফিক জেনারেট করাটা অনেকটা সহজ, খুব দ্রুত ট্রাফিক জেনারেট করা যায়। তো আমরা আজকে চেষ্টা করবো রিজিট মার্কেটিংটার একটু জেট দেখার জন্য, যে রিজিটে কি কি আছে, কিভাবে রিজিট মার্কেটিং করবো, রিজিট মার্কেটিং এবার কিভাবে আমাদের করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের দিকে যাব। ওকে, তো শুরুতে আপনাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা একটা ব্রাউজার নেওয়ার পরে আমরা রিডিটে এলাম। আপনি এখানে লিখে সার্চ করবেন রিডিট, রিডিট লিখে সার্চ করলে দেখেন শুরুতে আমরা পাচ্ছি রিডিট ডট কম নামে একটা প্রশ্ন আছে, সেই রিডিট ডট কম এ আমরা আসবো। আর এখানে দেখেন লেখা আছে যে রিডিট কত সালে প্রতিষ্ঠা করা হয়, এটা বলা হয়েছে, এবং এটা ও অবস্থিত ইউনাইটেড স্টেটে, এদের অফিস অবস্থিত, এটা সিইও যিনি আছেন তার নাম এখানে দেওয়া আছে। ওকে, আপনি এখানে একটু স্টাডি করে নিতে পারেন রিজিট নিয়ে। ওকে, তো আমরা রিজিটে আসবো। তো রিজিটে আসলে আপনি একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন, যে আমরা রিজিটে আসলাম কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্ট করে নেই, আমরা এখানে অ্যাকাউন্ট করি নাই এখনো। অ্যাকাউন্ট না করলেও আমরা এখানে প্রতিটা পোস্ট দেখতে পাচ্ছি, পোস্ট আমরা প্রতিটা পোস্ট দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া যেগুলো আছে পৃথিবীতে, খুব কম সংখ্যক সোশ্যাল মিডিয়ায় আছে যে সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা অ্যাকাউন্ট না করলেও সেই সোশ্যাল মিডিয়ার ভিতরের ইন্টারফেসটা আমরা দেখতে পারি। যেমন ফেসবুক, ফেসবুকে লগ ইন অথবা সাইন আপ না করা পর্যন্ত আপনি ফেসবুকের ইন্টারফেস দেখতে পাবেন না। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে, রেডিট তার ইন্টারফেসটা উন্মুক্ত করে দিয়েছে। আমার এখানে কিন্তু এখনো অ্যাকাউন্ট তৈরি করা হয়নি, অ্যাকাউন্ট করা হয়নি, তারপরেও আমি রেডিটের পোস্ট গুলো দেখতে পাচ্ছি। রেডিটে হিউজ পোস্ট আছে, এখানে ভিডিও আপলোড করা যায়, ইমেজ আপলোড করা যায়, শুধু টেক্সট আপলোড করা যায়। সব থেকে মজার একটা বিষয় হচ্ছে রেডিটে, যেটা যে আপনি রেডিটে আসার পরে আপনি একটু খেয়াল করে যদি দেখেন, আমরা রেডিটে এলাম, আসার পরে এই পোস্টটা দেখেন, এখানে কি বলছে, একটা সে একটা কন্টেন্ট লিখেছিল, একটা টাইটেল দিয়েছে বা একটা কন্টেন্ট দিয়েছে, এই কন্টেন্টে এখানে কমেন্ট পড়েছে 7800, 7800 কমেন্ট ছিল এখানে, বা 7800 এখানে কমেন্ট আছে। আর এই পোস্টে এটাকে বলা হচ্ছে আপভোট, এটাকে বলা হয় আপভোট, এটাকে বলা হয় ডাউনভোট, এটাকে বলা হয় আপভোট। ওকে, এটা উপরেরটা হচ্ছে আপভোট, এটা আপভোট, আর নিচের যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে ডাউনভোট, বা আপনি আমরা আমরা যেটা কি বলে লাইক বলে আর ডিসলাইক বলে থাকি, একটা হচ্ছে লাইক, একটা হচ্ছে লাইক, আর একটা হচ্ছে কি ডিসলাইক, এটাকে লাইক, এটা ডিসলাইক বলবো আমরা। ওকে, তাহলে লাইক ডিসলাইকের যে বিষয়টা হচ্ছে, যে আমরা একটাকে লাইক বলবো। আচ্ছা, আমি একটু পরে স্পিকার অন করতেছি। আচ্ছা, তাহলে আমরা আপভোটে ছিলাম। একটু বুঝতে হবে, রিডিটের অন্যান্য সোশ্যাল মিডিয়া যতটা ইউজার ফ্রেন্ডলি, রিডিট ততটা ইউজার ফ্রেন্ডলি না মার্কেটারের জন্য। কিন্তু যিনি ব্যবহার করবে বা যিনি এমনি ঘুরতে আসবে, তার জন্য রিডিট ঠিক আছে। আপনি যখন মার্কেটিং করতে যাবেন, রিডিট কিন্তু এতটা সহজ না। এখানে ট্রাফিক জেনারেট করা যতটা ইজি আপনি দেখতেছেন, এতটা ইজি না কিন্তু। আচ্ছা, রিডিটের অনেক বিষয় আছে জানার। এখানে আমরা পাচ্ছি একটা আপভোট, এটাকে বলতেছি আমরা ডিসবোর্ড, বা আপনি এটাকে ডিসলাইক বলতে পারেন, লাইক ডিসলাইক। ওকে, এখানে আপবোর্ডে ক্লিক করা হয়েছে 1,46,000, 1,46,000 মানুষ এখানে ক্লিক করেছে। এই পোস্টটা 1,46,000 মানুষ দেখেছে, সেখান থেকে 7,800 মানুষ কমেন্ট করেছে, জাস্ট একটা সিম্পল একটা টেক্সট। এবার আপনি চিন্তা করেন যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি একজন সিপিএ মার্কেটার,
আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার কোন একটা বিজনেস প্রমোট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি কত দ্রুত এখানে আপনার পোস্টটা, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করানো সম্ভব, কত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব অল্প সময়ের মধ্যে? আচ্ছা, এটা এটাকে বলা হচ্ছে, আমরা এখানে এখানে যেটা পাচ্ছি এটাকে বলা হয় কমিউনিটি। এটাকে বলবো আমরা এই যে আক্স রেডিট, r/AskReddit, এটাকে বলা হয় কমিউনিটি। অর্থাৎ আমরা যখন কোন একটা পোস্ট করব, তখন সেই পোস্টটা কোন একটা কমিউনিটির আন্ডারে যেয়ে করতে হবে। এখন এখানে একটা কমিউনিটি যে একটা আছে, এই কমিউনিটিতে মেম্বার আছে 29.8 মিলিয়ন, হিউজ একটা মেম্বার। এই কমিউনিটিতে আছে 29.8 মিলিয়ন মেম্বার। এই কমিউনিটির আন্ডারে যে 29 মিলিয়ন মেম্বার ছিল, সেখান থেকে এখন লাইনে আছে, অনলাইনে আছে 63,000। তার মানে আমি যদি এই কমিউনিটিতে একটা পোস্ট করি, ইনস্ট্যান্ট 63,000 মানুষের কাছে এটা তাদের হোম পেজে যাবে, 63,000 মানুষ সেই পেজে আমার পোস্টে লাইক কমেন্ট করতে পারে। এটা বেসিক একটা থিম, জাস্ট আমি আপনাকে সিম্পল বুঝালাম বা বুঝানোর চেষ্টা করতেছি যে এই রিডিটে কিভাবে কাজ হয়, আপনি কিভাবে কাজ করবেন। আচ্ছা, এরপরে আমরা যদি নিচে চলে আসি, যে এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে একটা পোস্ট করা হয়েছে, খুলনা সিটিতে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যাচ্ছে। আচ্ছা, আমাদের জি স্যার, বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে স্যার। ওকে, আচ্ছা, যদি আমরা যদি এরকমটা দেখি যে প্রায় 50% এর উপরে আমরা ক্লাসে জয়েন করতে পারতেছি না, এখন আমরা 20 জন আছি, সাপোজ 10 জনের বাসায় ইলেকট্রিসিটি নেই, যদি এরকমটা হয় তাহলে আমাদের ক্লাসে আমরা টপিক স্টপ করে দেব, ঠিক আছে? যদিও রেকর্ডিং হচ্ছে, যদিও রেকর্ডিং যদিও আমরা পাই, কিন্তু লাইভ ক্লাসটাকে আমরা প্রায়োরিটি বেশি দিব, রেকর্ডিংটা অপশনাল, ব্যাকআপ ব্যাকআপ ব্যাকআপে লাইভ ক্লাসটাকে প্রায়োরিটি দিব। যদি এরকমটা হয় যে আপনাদের ওখানে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, যদি এখান থেকে আমরা 10 জনের মতো চলে যাই, 20 জনের মধ্যে থেকে যদি আমরা 10 জন থাকি, তাহলে আমাদের ক্লাসটা আমরা থেমে দিব। সেখান থেকে যদি আমাদের অ্যাভারেজ 15 জন আমরা ক্লাসে থাকি, অ্যাভারেজ যদি 15 জন ক্লাসে থাকে, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করে যাব, 5 জনের জন্য ক্লাস বন্ধ করব না। আচ্ছা, তাহলে এখানে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আচ্ছা, এখানে এসে আমরা পরের একটা পোস্ট দেখেন, এটা কিন্তু প্রমোট করা হচ্ছে, যাই হোক এখানে বলা হচ্ছে পোস্টটা প্রমোটেড। এখানে একটা পোস্ট করা হয়েছে, একটু খেয়াল করে দেখেন, এই পোস্টে আমরা এখনো কোনো কমেন্ট পাই নাই, কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে আপভোট হয়েছে 174টা। এখানে কোভিড রিলেটেড একটা পোস্ট করা হয়েছে, এটা একটা মাস্ক পরে আছে কোনো একজন ব্যক্তি, এখানে মাস্ক সেল করা হচ্ছে মেবি, যাই হোক। তো এখানে এসে আমরা এখানে যদি আসি, যেমন এটা পোস্ট করা হয়েছে, এটা পোস্ট যিনি করেছে, এটা পোস্ট করেছে এই আইডি থেকে, এই আইডি থেকে পোস্ট করা হয়েছে, এই আইডিটা ওপেন করা হয়েছে 5 বছর আগে, 5 বছর আগের একটা আইডি। এখানে যিনি পোস্ট করেছেন তার পোস্ট কার্মা দেখাচ্ছে এখানে 23, আর কমেন্ট কার্মা দেওয়া আছে অনলি 4। এখন প্রশ্ন থাকবে কার্মা কি, আমি কার্মা নিয়ে একটু পরে আলোচনায় আসব। তার মানে এখানে যিনি পোস্ট করলো, বা এখানে যদি আসি আমরা এই আইডিতে, দেখেন এখানে এই ব্যক্তি পোস্ট করেছে, এই ইউ স্ল্যাশ থেকে যারা আসবে তারা এখানে পোস্ট করে, কার আন্ডারে পোস্ট করেছে, এই কমিউনিটির আন্ডারে পোস্ট করেছে, এই কমিউনিটির আন্ডারে পোস্ট করেছে, যেটার নাম হচ্ছে r/NBA, এই কমিউনিটির আন্ডারে পোস্ট করেছে এই ব্যক্তি, এটা একটা ব্যক্তি আইডি। এই কমিউনিটিতে মেম্বার আছে 3.6 মিলিয়ন, অনলাইনে আছে 35K, অর্থাৎ 35,700। এইখানে পোস্ট যিনি করেছে, এই ব্যক্তির বর্তমান 6 বছর ধরে ইনার আইডির বয়স, তার বর্তমান আইডির বয়স 6 ইয়ার। আচ্ছা, এখানে পোস্ট কার্মা আমরা দেখতে পাচ্ছি 3,39,000, কমেন্ট কার্মা আছে 64,000। এই আইডিটার ভ্যালু কিন্তু অনেক, এই আইডিটার ভ্যালু অনেক, এই আইডিটার মূল্য অনেক বেশি এই আইডিটা। আমি কার্মা বিষয়ে এখনো কথা বলিনি, একটু পরে আসবো, আমি বলেছিলাম ইনি পোস্ট করেছে, এই পোস্টে
22,000 লাইক ছিল, 3,000 কমেন্ট ছিল, হিউজ। আমরা এদের মতো করে পোস্ট করে যাব। আপনি যে কোনো কিছু এখানে পোস্ট করতে পারেন, এখানে একটা ভিডিও আছে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে প্রচুর কিন্তু লাইক কমেন্ট আছে। ওকে, তো এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের রিডিটে যখন আমরা পোস্ট করব, ফেসবুকে যেমন আমরা পোস্ট করেছি গ্রুপে বা পেজে, সিমিলার রিডিটে কমিউনিটি আছে, সেই কমিউনিটি গুলোতে যে আপনাকে মূলত পোস্ট করতে হবে, পোস্ট করার আগে সেই কমিউনিটিতে আপনাকে জয়েন করতে হবে। এতটুকুই শেষ না, আমরা রিডিটের র্যাঙ্কিংটা দেখে আসব। আমি স্পেলিংটা ভুল করেছিলাম ওই সময়টা, ALE হবে এটা, হ্যাঁ, ALEXA। ওকে, তো এখানে এসে আমরা যদি কোনো একটা সাইটের র্যাঙ্কিং দেখতে চাই, এখানে চলে আসবেন, কি লিখা আছে, ব্রাউজার টপ সাইট, কি লিখবো, Rediff.com, দেন ইন্টারপ্রেস করবো, ফাইন্ডে ক্লিক করবো। এখানে রিডিট সম্পর্কে, রিডিটের এভরিথিং এখানে আসবে। আমরা নিচে চলে আসি, বেশি একটা সময় নেব না, আপনি নিজে একটু স্টাডি করে নিন, কারণ এখানে ব্রিফ করতে গেলে আমাদের প্রায় 10-15 মিনিট চলে যাবে। আমরা নিচে চলে আসি যে কারণে আপনাকে এখানে নিয়ে আসা, র্যাঙ্কিং দেখানোর জন্য। আমরা র্যাঙ্কিংটা যদি দেখি আপনার, আচ্ছা, এখানে আমাদের ইউনাইটেড স্টেট থেকে অ্যালেক্সের র্যাঙ্কিংটা দেখাচ্ছে, যদিও এই র্যাঙ্কিংটা ছিল একটা সময় 6-এ, র্যাঙ্কিংটা রিসেন্ট এটা নেমে গেছে। ওকে, 1,85,414 নাম্বার র্যাঙ্কিং এ বর্তমান সে আছে ইউনাইটেড স্টেট থেকে, আর সারা পৃথিবী থেকে সে র্যাঙ্কিং আছে আপনার 410,404 নাম্বার র্যাঙ্কিং আছে। ওকে, আর এখানে ইউনাইটেড স্টেটের ট্রাফিক গুলো যদি আমরা দেখি, যে ইউনাইটেড স্টেট থেকে আমাদের প্রায় আপনার 50% এর উপরে ট্রাফিক আসতেছে। আপনি যদি একটু খেয়াল করেন, অডিয়েন্সের কথা যদি চিন্তা করেন, লাস্ট 30 দিন থেকে, 30 দিনের রিপোর্ট যেটা বের করা হয়েছে, ইউনাইটেড স্টেট থেকে আমার ট্রাফিক আসে 50%। তার মানে আপনি যদি ইউনাইটেড স্টেট বেস মার্কেটিং করেন, বা ইউনাইটেড স্টেটের ট্রাফিক যদি আপনি নিয়ে এসে দিতে চান, নিয়ে আসতে চান, তাহলে আপনি রিডিট মার্কেটিংটা করতে পারেন। রিডিট থেকে আমাদের প্রায় 50% ট্রাফিক, 50-এর উপরে, 50 থেকে বেশি ট্রাফিক কিন্তু আমরা রিডিটে পাবো। ওকে, রিডিট থেকে আমরা পেতে পারি বা পাবো, এই জন্য আমাদের রিডিট মার্কেটিং শেখাটা খুবই জরুরি। ঠিক আছে, রিডিটটা, ওকে, তো আমরা পুনরায় আবার রিডিটে ফিরে আসবো। তাহলে এখানে এসে প্রথম আমাদের কাজ হবে একটা অ্যাকাউন্ট তৈরি করা। আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি শুরুতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তো এখানে এসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যেটা আছে, যে লগ ইন আছে আর সাইন আপ আছে, তো আমরা সাইন আপ না করে প্রথমে আমরা লগ ইন করবো। লগ ইন করলে আপনি এখানে দেখেন বলতেছে আপনি গুগলতেও লগ ইন করতে পারেন, আপনার যদি অ্যাপেল ফোন থাকে সেটা দিয়েও আপনি লগ ইন করতে পারেন, বা অ্যাপেলের কম্পিউটার থাকে সেখান থেকে লগ ইন করতে পারেন ম্যাকের, অথবা আপনি এখান থেকে এসে, আমরা এখান থেকে আমরা লগ ইন করতে পারি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আমরা করব সাইন আপ, তাহলে আমি কোথায় যাব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসটা আসবে সাইন আপ সেশনের জন্য। শুরুতেই আমাদেরকে দিতে বলতেছে তারা মেইল, এখানে আমরা একটা মেইল দিব, আমাদের একটা মেইল দিতে হবে যেটাকে বলছে ইমেইল। তো আমরা যে মেইলটা দিব এটা অবশ্যই আমাদের ব্যক্তিগত মেইলটা দিয়ে আমরা করব। আরেকটা ভাবে, আরো একটা ওয়ে আছে অ্যাকাউন্ট করার, এখানে আপনি ট্যাম্প মেইল থেকেও মেইল নিতে পারেন, ট্যাম্প মেইল,
ক্যাম্প মেইল থেকে মেইল নিয়েও আপনি রেডিট অ্যাকাউন্ট করা যাবে, করতে পারবেন, সমস্যা নেই। তবে আপনি যেটা করবেন, আপনার পার্সোনাল মেইল গুলো দিয়ে অ্যাকাউন্ট গুলো করাই ভালো, কারণ রেডিট অ্যাকাউন্ট কিন্তু খুবই মূল্যবান, রেডিট অ্যাকাউন্টের ভ্যালু অনেক। আপনি চাইলে অনেকগুলো রেডিট অ্যাকাউন্ট করেও রাখতে পারেন, পরবর্তীতে কিন্তু এগুলো অনেক কাজে লাগবে। তো আমরা আমাদের মেইলটা নিয়ে নেই, মেইলটা নিলাম, দেন আমরা এটা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ করার পরে তারা আমায় বলছে এবার একটা ইউজার নেম দিতে, দেন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম কেমন দিব তারা আমাকে অলরেডি বলে দিয়েছে, কিছু ইউজার নেম আমাকে সাজেস্ট করতেছে তারা, যে তুমি যদি ইউজার নেম দিতে চাও তোমায় এইভাবে ইউজার নেম গুলো দিতে হবে, ঠিক আছে, হয় আন্ডারস্কোর ব্যবহার করতে হবে নাহলে হাইপেন ব্যবহার করতে হবে, আর সাথে অবশ্যই নাম্বার ডিজিট অ্যাড করতে হবে, নাও করতে পারে। তো আমরা এখানে একটা যে কোনো একটা অ্যাকাউন্ট দিই, আমরা সাপোজ সামনে তো ফিফা ওয়ার্ল্ড কাপ, আমরা ওয়ার্ল্ড কাপ রিলেটেড একটা তৈরি করি, অথবা আপনি আপনার নামেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি মনে করেন যে আপনার নামে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাও করতে পারেন, যদি আপনি মনে করেন বিজনেস পারপাস তৈরি করবেন সেটাও করতে পারেন, যদি কোনো ব্যক্তি আপনাকে দিয়ে তার ওয়েবসাইটটা ডেভেলপ করে নিতে চায় তাহলে তার মতো করে তার বিজনেস গ্রো করার জন্য আপনি এখানে কি করতে পারেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, এটা ডিপেন্ড করে। ওকে, তো সাপোজ এখানে আমরা কোনো একটা নাম দিয়েই করি, ধরলাম কোনো একটা ব্যক্তির নামে করব আমরা, আচ্ছা আমি আমার নামেই করি, ওকে দিলাম যে আখতারুজ্জামান। তো আখতারুজ্জামান লেখার পরে এখানে তারা কি বলতেছে যে ইউজার নেম, সরি, দ্যাট ইউজার নেম ইজ অলরেডি টেকেন, ইউজার নেমটা কি অলরেডি ব্যবহার করা হয়েছে বা ইউজার নেমটা অলরেডি ব্যবহার হচ্ছে, তারা এটাই বলতেছে। আমি এবার কি করব, তাহলে আন্ডারস্কোর ব্যবহার করব তাদের কথা অনুযায়ী, দেন কি দিব আমার নামে লাস্টের অংশটুকু দিলাম, এটাও বলতেছে না এটাও ব্যবহার হচ্ছে, তাহলে আমি কি করব, আন্ডারস্কোরটা ব্যবহার উঠায় দিয়ে আমি কি একটা হাইপেন ইউজ করে দেখতে পারি। এবার বলতেছে যে এই কমিউনিটি, সরি, এই নামটা, যে ইউজার নেম যেটা ব্যবহার হচ্ছে এই নামটা এখন পর্যন্ত কেউ ব্যবহার করেনি, এটা ঠিক আছে, এটা ব্যবহার করা যায়, এটা এই নামটা আমি নিয়ে নিলাম, তার মানে আমার নামে আমি পাচ্ছি। যদি এই নামেও না পেতাম তাহলে আমি পরের স্টেপে কি করতাম, ডিজিট অ্যাড করতাম, কোনো একটা সংখ্যা অ্যাড করতাম, অথবা আমার নামটাই আমি চেঞ্জ করে ফেলতাম, অন্য কোনো নামে করতাম, আপনি আপনার বিজনেস অনুযায়ী আপনি এটা করে ফেলবেন। দেন এবার আমি পাসওয়ার্ড দেবো, আপনি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেন, আমরা যখন পাসওয়ার্ড দিই তখন এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডের র্যাঙ্কিংটা, যে আমরা জানি যে পাসওয়ার্ড স্ট্রং হওয়ার একটা বিষয় আছে, সেটা কতটুকু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু সবগুলো একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, এটা স্ট্রং হয়ে গেছে, দেন আই এম নট এ রোবট। এরপরে তারা এখানে কি বলছে, আপনি এখানে চুজ করেন, এর উপরে লেখাটুকু দেখবেন, দেখার পরে ইমেজ গুলো সিলেক্ট করবেন ওই লেখাটার সাথে যে ইমেজটা যায়, ওকে, যেটা আমাকে চুজ করতে বলছে আপনি এটা চুজ করে নেবেন। এখানে আরো ইমেজ আছে, এগুলোতে ক্লিক করা যাবে না কারণ আমার এটার সাথে ম্যাচ করেনি, এটা অনেকে আমরা একটু ভুল করে থাকি, অনেকে একটু সমস্যা হয়, ওকে, আম নট রোবট, এটাও আমি চেক করে নেন যে আমি রোবট না, আমি হিউম্যান। দেন আমি এবার সাইন আপে যাব, সাইন আপ করার পরে এবার দেখেন আমাকে অনেকগুলো কমিউনিটি সামনে নিয়ে গেছে, আমাদেরকে আমার সামনে যারা আসতেছে অনেকে এদেরকে সাব রিডিট বলে থাকে, কিন্তু মূলত এরা এক একটা কমিউনিটি, এরা সবাই এক একটা কমিউনিটি, এখানে টপিকস রিলেটেড, নিশ রিলেটেড আপনার কমিউনিটি গুলো আছে, কমিউনিটি গুলো পাবেন আপনি, আপনি যে ধরনের ট্রাফিক চান, আপনি যে ধরনের বিজনেস ডেভেলপ করতে চান, আপনি যে ধরনের সিপিআর প্রোডাক্ট প্রমোট করতে চান, আপনি যে ধরনের অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করতে চান, আপনার যা মন চাই ঠিক যেন আপনার মতো করেই এখানে কমিউনিটি গুলো তৈরি করা। আপনি এবার এই কমিউনিটি গুলোতে জয়েন হবেন, ফার্স্ট কাজ হচ্ছে আমার কমিউনিটি গুলোতে জয়েন হওয়া। তাহলে কোন কমিউনিটিতে জয়েন হব, আমার বিজনেস পারপাস, স্যার ইমেইল ভেরিফাই করবো না স্যার, একটু একটু পরে করবো, জি ওই প্রশ্নে যাবো, একটু পরে যাবো, আচ্ছা আমার বিজনেস ডেভেলপ করার জন্য, বিজনেস গ্রো করার জন্য আমার বিজনেস পারপাস কমিউনিটি গুলোতে আমি জয়েন হব। তাহলে এখানে অনেকগুলো কমিউনিটি পাচ্ছি আমরা, হিউজ কমিউনিটি আছে, আপনি দেখেন এখানে নিশ আছে, আপনার নিশ রিলেটেড আপনার ট্রাফিক বলছে ফ্যাশন রিলেটেড, আপনাকে সে বিজনেস ডেভেলপ করতে চায় ফ্যাশন রিলেটেড, আপনি ফ্যাশনে ক্লিক করে
এই যে দেখেন এখানে ফ্যাশনের উপরে অনেকগুলো কমিউনিটি আছে। ইভেন মজার একটা বিষয় হচ্ছে প্রতিটি কমিউনিটিতে একটা মেম্বার দেখা যাচ্ছে। এই কমিউনিটিতে 1.5 মিলিয়ন মেম্বার আছে, তার মানে আমি যদি এই কমিউনিটিতে আমার একটা প্রোডাক্ট পোস্ট করি তাহলে এই 1.5 মিলিয়ন মানুষের সামনে পোস্টটা চলে যাবে। তারা এখানে পোস্টটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, লাইক কমেন্ট করলে আপনার পোস্টটা র্যাঙ্কিং করবে, রিচ করবে, এটা আমরা বুঝি। তো এই রিলেটেড আমাদের যে কমিউনিটি গুলো আছে আপনি সেই কমিউনিটি গুলোতে জয়েন হবেন। আরেকটা যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমাদের আগে যেটা হতো যে প্রায় 60 থেকে 70, 70 থেকে 80% ট্রাফিক কিন্তু ইউএস থেকে আসতো, আজ থেকে কিছুদিন আগে, খুব একটা বেশি দিন না। আজকে যেটা আমরা দেখলাম প্রায় 50 থেকে 60% ট্রাফিক ইউএস থেকে আসতেছে। তার মানে রিজিটটা একটা সময় ইউএস বেস হলেও, রিজিটটা ইউএস বেস ব্যবহার করলেও রিজিটটা কিন্তু আর ইউএস বেস না, রিজিটটা এখন ওয়ার্ল্ড ওয়াইড বেস হয়ে যাচ্ছে। আর বাংলাদেশে রিজিট মার্কেটাররা খুবই কম আছে, যদিও কেউ যদি রিজিট মার্কেটার আমরা যারা আছি তারা মানে অনেক বেশি মানে যে দক্ষ, আমি তাদেরকে ছোট করতেছি না, তারা সবাই এক্সপার্ট, সারা সবাই দক্ষ। হয়তো রিজিটের উপরে দক্ষতা অর্জন করতে যেয়ে তাদেরকে একটু সময় দিতে হয়েছে, বা তারা এখনো হয়তো রিজিটের টার্মস গুলো ধরে উঠতে পারেনি, কারণ রিজিটটা যত সহজে আমরা দেখতেছি এখানে এতটা সহজ না, এর বাইরে অনেক পরিশ্রম করতে হবে, রিজিট অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হয়, এই বিষয়গুলো আরো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো। তবে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আজকে এটা। তো আমরা এখান থেকে কিছু নিশ চুজ করলাম, যে আপনি চাইলে এখনো চুজ করতে পারেন, যদি মনে করেন না আমি এটা কেটে দেবো পরে চুজ করবো তাও হবে। তো আমি এখানে ফ্যাশন রিলেটেড কিছু কমিউনিটিতে আমি জয়েন হলাম। আপনি চাইলে আরো কমিউনিটি নিতে পারেন, পরবর্তীতে আমরা কমিউনিটি খুঁজে পাবো, কোনো সমস্যা নেই, আমি এটা ফিনিশ করে দিব। দেন এটা আপনি এবার, আমি চাইলে এটা সেভ করে নিতে পারি, যেহেতু এটা অ্যাকাউন্ট আমি এটা আমার ইউজার নাম দিয়েও সেভ করতে পারি, চাইলে আমি আমার মেইল দিয়েও সেভ করতে পারি, এখানে পাসওয়ার্ড সহ আমি এটা সেভ করে দিলাম, এবার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আপনি এখানে আমাদেরকে তারা নোটিশ করলো কি যে আমাদের মেইলটা কনফার্ম করা হয়নি, আমাদের মেইলে একটা কনফার্মেশন গেছে, আমি এটা চেক করি, আমি আমার মেইলটা ওপেন করব। মেইল ওপেন করলে দেখেন আমাদের কাছে কি আছে এখানে, রিডিটের, আমাদের রিডিটের উপরে একটা মেইল আমাকে পাঠানো হয়েছে। তারা বলতেছে যে এখান থেকে লিঙ্কটা কপি করো। অন্যান্য সাইটে আমরা কি দেখছি যে এখানে একটা বাটন থাকছে, সে বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করছে আমরা, কিন্তু এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে এই যে এই লিঙ্কটুকু পুরোটা আপনাকে কপি করতে হবে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কি বলেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক বলেন, যেটা আপনি বলেন। তো আমাদের যেটা করতে হবে এই লিঙ্কটা কপি করতে হবে, লিঙ্কের পরে ক্লিক করলেও হবে স্যার? হ্যাঁ লিঙ্কটা কপি করলেও হয়, আপনি লিঙ্কে যদি আপনি ক্লিক করে যান তাও করতে পারেন, বা কপি করে নিলেও হয়, আমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে দিলাম। এখানে যে আমরা যে বাটন গুলো থাকে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনেক সুন্দর করে দেখি আমরা, অ্যাক্টিভ অ্যাকাউন্ট সুন্দর একটা বাটন থাকে, এরা এটা করে নাই, বাটনটা দেয় নাই। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এটা আরেকটু আপডেট করা উচিত রিডিটের, এখানে একটা বাটন দেওয়া দরকার ছিল এত বড় লিঙ্ক না দিয়ে। ঠিক আছে, যাই, এটা তাদের অথরিটির বিষয়। তো আমরা এখানে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। এবার দেখেন আমাদের এখানে আমাদেরকে আপডেট করতে বলেনি, কিন্তু এখানে কিন্তু আপডেট করতে বলতেছিল, তো এখানে আমরা আপডেট করে নিয়েছি বলে এটা আর দরকার হচ্ছে না, আমরা এখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখানে একটা রিডিট অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো এখানে আপনাকে আরো কিছু কমিউনিটি সাজেস্ট করতেছে তারা, চাইলে আপনি এই কমিউনিটি গুলোতে জয়েন হতে পারেন। ঠিক আছে, আচ্ছা তো অ্যাকাউন্ট তৈরি করার পরে এবার আসি আমরা কার্মার বিষয়টা নিয়ে কথা বলি। এখানে দেখাচ্ছে যে আমি অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ান কার্মা লিখা আছে, এখানে ওয়ান কার্মা। এখন এই কার্মাটা কি, রিডিটের কার্মাটাই মূল ফ্যাক্ট। আমরা ফেসবুকে কি দেখি যে আপনার কতগুলো ফ্রেন্ড আছে, আপনার পেজে কতগুলো লাইক আছে, এই এই যে বিষয় আপনাকে কতজন আপনার গ্রুপে আপনাকে ফলো করেছে, এখানে যেমন এগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়, এখানে প্রায়োরিটি দেওয়া হয় কার্মাকে। এখানে আমরা প্রতিটা পোস্টে যখন আসতেছি এটা কিন্তু হট পোস্ট, কিন্তু এটা বর্তমান রিডিটের আজকের হট পোস্ট হচ্ছে এটা। এখানে হট মানে যে টপ পোস্টকে সাধারণত হট পোস্ট বলে রিডিট, আর এখান থেকে আপনি নিউ পোস্টে যেতে পারবেন, যে আমি আস্তে আস্তে এটা ব্রিফ করে যাব। তো এখানে এলে আপনি যে পোস্টটা দেখতে পাচ্ছেন এটা হট পোস্ট,
এই পোস্টে যেমন আমরা যাওয়ার পরে দেখতে পাচ্ছি, যেটা এখানে যদি আসে আমরা, যে এই ব্যক্তি পোস্ট করেছে এটা, এই ব্যক্তি ব্যক্তির আইডির বয়স কিন্তু 2 মাস, 2 মাস ধরে উনি রেডিটে আছে, কিন্তু এই ব্যক্তি অনেক এক্সপার্ট, একটা মানে মাস্টার লেভেল, একটা মাস্টার পিচ, একটা মাস্টার লেভেলের পার্সন, এটা রেডিটের ক্ষেত্রে, অন্য সোশ্যাল মিডিয়া কি আমি জানি না। মাত্র 2 মাসে সে 1,12,000 কার্মা উনি অ্যাচিভ করেছে, পোস্ট কার্মা অ্যাচিভ করেছেন উনি আপনার 1,300। তো এখানে এই কার্মাটা আসতেছে কখন, যখন আমার পোস্টের আপভোট বেশি হচ্ছে তখন আমার কার্মা বাড়তেছে পোস্ট কার্মা, যখন আমার এখানে কমেন্ট বেশি হচ্ছে তখন আমার কমেন্ট কার্মা বাড়তেছে। যেই আইডিতে যত বেশি কার্মা থাকে, পোস্ট কার্মা কমেন্ট কার্মা থাকবে, সেই আইডির ভ্যালু তত বেশি, সেই আইডির মূল্য তত বেশি। আর যখন কোনো একটা কমিউনিটিতে আপনি পোস্ট করবেন, আপনার পোস্টটা অ্যাপ্রুভ করা থেকে শুরু করে আপনার পোস্টটার র্যাঙ্কিং সবকিছু ডিপেন্ড করে আপনার পোস্টের, আপনার ব্যক্তিগত আইডিতে কত কার্মা আছে, আপনার কার্মা কেমন। আপনার যত বেশি কার্মা হবে, আপনার কার্মা যত বাড়বে, তত আপনি বড় বড় কমিউনিটি গুলোতে পোস্ট করবেন, বিগ বিগ বড় বড় কমিউনিটি গুলোতে আপনি যাবেন। যদি আপনার কার্মা কম থাকে, পোস্ট কার্মা কমেন্ট কার্মার সংখ্যা কম, তখন আপনি বড় বড় কমিউনিটি গুলোতে যাবেন না, বড় বড় কমিউনিটি গুলোতে তখন যে আপনাকে পাত্তা দেবে না তারা, আপনি খুব একটা এখানে রিচ করতে পারবেন না, আপনার পোস্ট গুলো র্যাঙ্কিং করাতে পারবেন না। আমাদের শুরুতেই কাজ হবে ছোট ছোট কমিউনিটি গুলোতে যাওয়া, যেসব কমিউনিটি সদ্য তৈরি হয়েছে, যেসব কমিউনিটি রিসেন্ট তৈরি হয়েছে, যেখানে এখানে দেখেন এই কমিউনিটিতে দেখেন 29 মিলিয়ন মেম্বার। নতুন একটা ব্যক্তি যদি এখানে পোস্ট করে, তার পোস্টটা কখনো রিচ করবে না, কারণ আপনার কার্মা কম। এখানে মূল ফ্যাক্টটাই কিন্তু কার্মাতে। এই জন্য আমাদের ছোট ছোট কমিউনিটি গুলো যেতে, আমি প্র্যাকটিক্যালি কাজগুলো করে দেখাবো আস্তে আস্তে, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এই বিষয়টা দেখলাম, আমরা একটু প্রোফাইলে যাব। আচ্ছা, প্রোফাইলে আসার পরে আমাদের আইডিটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন ইউ দিয়ে শুরু, ইউ দিয়ে যেটা শুরু সেটা হচ্ছে আমাদের আইডিটা, ঠিক আছে। এই যে দেখেন আখতারুজ্জামান রাজু, আমরা যে আইডিটা তৈরি করলাম, ক্রিয়েট করলাম এটা, ওকে। আচ্ছা, এখানে আমাদের যে পোস্ট গুলো করবো, এখানে আমাদের ওভারভিউতে সবই আমরা থাকবে, আলাদা করে এখানে পোস্ট যেটা থাকবে, আমাদের পোস্টের কমেন্ট গুলো এখানে দেখতে পাবো, পোস্টের কমেন্ট গুলো, পোস্টের পোস্ট গুলো আমরা পাবো, ওকে, সেভ বা এখানে, তারপরে আপভোট নামে একটা পোর্শন দেখতে পাচ্ছি আমরা, ডাউনভোট, যেটা আমরা, যেটা আপনাকে আমি বলেছিলাম যে আপভোট ডাউনভোট, যেটা যে আমাদের পোস্টে, এই যে আমরা আমরা যখন পোস্ট করবো এখানে আপভোট, এটা ডাউনভোট, আমরা যখন লাইক ডিসলাইক করবো এখানে আপভোট ডাউনভোট বলা হয়ে থাকে সাধারণত, ওকে। তো এখান থেকে আমরা প্রোফাইল গুলো দেখতে পাচ্ছি, আমাদের প্রোফাইল এখানে, আমরা এখান থেকে নিউ পোস্ট করতে পারবো। এখান থেকে যদি আমি নিউ পোস্ট তৈরি করি, তাহলে দেখেন এই যে ইউ, ইউ স্ল্যাশ আমার নাম, আমি যখন এখানে পোস্ট ক্রিয়েট করতেছি তখন আমি পোস্ট করতেছি আমার প্রোফাইলে, আমি পোস্ট করতেছি আমার আইডিতে। যেমন আমরা ফেসবুকে আমাদের আইডিতে আমরা পোস্ট করি, এটাতে করে কি হয়, আমাকে যারা, আমার আইডিতে যারা ফ্রেন্ড, তারা আমার পোস্টটা দেখতে পায়। আর এখানে কি হবে, যদি আমার প্রোফাইলে আমি পোস্ট করি, যারা আমাকে ফলো করেছে শুধু তারাই আমার পোস্টটা দেখতে পাবে, আদার্স কেউ দেখতে পাবে না। তো নিজের আইডিতে পোস্ট করে খুব একটা বেশি দূর আমরা যেতে পারবো না, যাওয়া সম্ভব হবে না। আমাদের পোস্টটাকে রিচ করাতে হলে, মানে হিউজ ট্রাফিক জেনারেট করাতে হলে, আপনাকে কি করতে হবে, যে কোনো না কোনো কমিউনিটিতে যেয়ে পোস্ট করতে হবে, কোনো না কোনো কমিউনিটির আন্ডারে আপনাকে পোস্ট করতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমরা প্রোফাইলে আসলাম, মাই প্রোফাইল, আমরা তো প্রোফাইলটা বুঝলাম। এরপরে আমরা চলে আসবো ইউজার সেটিংয়ে। ইউজার সেটিংয়ে কিছু কাজ আছে, আপনি চাইলে আপনার মেইলটা চেঞ্জ করে নিতে পারেন, মেইল চেঞ্জ করতে পারবেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি চাইলে আপনার এই রেডিট অ্যাকাউন্টটা সরাসরি টুইটারের সাথে কানেক্ট করতে পারবেন। টুইটারের সাথে কানেক্ট করার সুবিধা হচ্ছে, আপনি রিডিটে পোস্ট করলে অটোমেটিক টুইটারে পোস্টটা হয়ে যাবে, রিডিটে আপনি পোস্ট করবেন, টুইটারে অটো পোস্ট হয়ে যাবে, ঠিক আছে, কানেক্ট করে নিতে পারেন। চাইলে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন, চাইলে আপনি সরাসরি ডিলিট, সরি, হ্যাঁ, ডিঅ্যাক্টিভ করতে পারেন, ডিঅ্যাক্টিভ করার পর আপনি অ্যাকাউন্টটা ডিলিটও করা যায়, ঠিক আছে। এখান থেকে আপনি এগুলো করে নিতে পারেন বা করে নেবেন, আপনি দেখে নেবেন। এরপরে আপনার প্রোফাইল যেটা আছে, প্রোফাইলে যদি আসি আমরা, আমাদের প্রোফাইলের যে ডিসপ্লে নেম অপশনাল ছিল, এটা দেওয়া হয়নি, আমরা চাইলে ডিসপ্লে নেমটা দিয়ে দিতে পারি। আপনার সম্পর্কে আপনি সুন্দর একটা এখানে অ্যাবাউট তৈরি করে ফেলবেন, আপনার সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে। এখানে এবার আমরা একটা ইমেজ আপলোড করব, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ব্যানারের যে ইমেজটা, যেমন আমাদের যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই অ্যাকাউন্টের একটা হচ্ছে আমাদের কাভার ফটো,
আরেকটা হচ্ছে আমাদের ব্যানারের ইমেজ, এটা আপনি আপলোড করে নিতে পারেন, আপলোড করে নেবেন। এরপরে আমাদের এখানে তেমন আর কিছু কাজ, টোটালি আমাদের ফেসবুকে আমরা যেভাবে প্রোফাইল গুলো তৈরি করেছি সাজিয়ে ফেলছি, আপনি সুন্দর করে আপনার প্রোফাইলটা সাজাই, যেমন এখানে কিন্তু আমাদের কোনো ইমেজ দেখা যাচ্ছে না, এখান থেকে আমরা ইমেজ আপলোড করে দিতে পারবো। এরপর প্রাইভেসির ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ব্লক করতে পারেন, কোন ইউজার যদি কাউকে ব্লক করছেন ব্লক করতে পারেন। এরপরে আপনি এখান থেকে টু স্টেপ ভেরিফাই যেটাকে বলতেছি আমরা থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে, আপনি আমরা যেমন আমাদের ফেসবুকে যে যে আমাদের যে ভেরিফিকেশন করি আমরা যে লগ ইন এর সময় আসবে বা আমাদের অ্যাপস থেকে আমাদের পারমিশন চাবে, আপনি এটা অন করে রাখতে পারেন, এখানে অন করে দেওয়া যাবে, ঠিক আছে। আপনি এটা আপনার পাসওয়ার্ড দিয়ে পুনরায় কনফার্ম করে দেন আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে, আমি এটা দেখালাম না, আপনি এটা করে নেবেন বা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফিট সেটিং এ এখানে এসে আমাদের খুব একটা কাজ নেই বা সমস্যা হবে না, এখানে কাজ করার মতো কিছু নেই। নোটিফিকেশন তো এটা আপনি যেগুলো নোটিফিকেশন চান এগুলো অন করে দেবেন আপনার মতো করে, ঠিক আছে, যেগুলো আপনি চাচ্ছেন। সাবস্ক্রিপশন আমরা দেখতে পাবো যে এখানে যে সাবস্ক্রিপশন মানে আমরা যে কমিউনিটি গুলোতে সাবস্ক্রাইব করবো বা যারা আমাদেরকে ফলো করবে সেখান থেকে আসবে, চ্যাটে যে বিষয়টা যে কেউ আমাদের সাথে চ্যাটিং করতে পারবে, ঠিক আছে। এই এই যে বিষয়টা ছিল, তো এটা ছিল আমাদের অ্যাকাউন্ট সেটিং। আমরা অ্যাকাউন্ট সেটিং এ গেলাম, এটা আমরা চাইলে নাইট মোড বা ডে মোড করে নিতে পারি, এটা নাইট মোড হলো এখন, ঠিক আছে। আপনি মানে সবগুলো ব্ল্যাক আছে আর আপনার লেখাগুলো সাদা বা হোয়াইট এটা দেখতে পাচ্ছে, আপনি চাইলে একটা চেঞ্জ করে নিতে পারেন, যাদের চোখের একটু প্রবলেম হয় ব্রাইটনেস এর তারা এটা করে নিতে পারে, যাই হোক। তো এবার আমরা চাইলে লগ আউট করতে পারি, ওকে, যাই হোক। তো এটা ছিল আমাদের মোটামুটি একটা বেসিক একটা বিষয় রিডিট নিয়ে। তো এখানে এবার কাজ করতে গেলে আমাদের সীমাবদ্ধতা আছে, বাকি কি সীমাবদ্ধতা থাকতে পারে আমরা সেই বিষয়গুলোতে স্টেপ বাই স্টেপ যাবো। তো প্রথমে আসি আমরা যে আমাদের কমিউনিটি গুলোতে জয়েন হবো, আমরা বলেছিলাম যে আমরা আরো কিছু কমিউনিটিতে যাব, আমরা আরো কিছু কমিউনিটিতে যেতে চাই। আরো একাধিক কমিউনিটিতে যদি আপনি যান বা আরো যদি একাধিক কমিউনিটিতে আপনি যেতে চান, তাহলে এখন আমার কি করা দরকার, আমি আরো কমিউনিটি খুঁজতে চাচ্ছি, আরো কমিউনিটি আমি যাব। এখান থেকে আপনি ফিল্টার করে আপনি দেখেন এখানে আপনাকে কিছু কমিউনিটি সাজেস্ট আছে, আপনি এখানে কিছু কমিউনিটি পাবেন, ওকে, ফ্যাশন রিলেটেড কিছু কমিউনিটি আমাদের কাছে শো করতেছে। তো আমরা এখান থেকে কোনো কমিউনিটি নিব না, আমরা এখান থেকে কোনো কমিউনিটিতে যাবো না, আমরা যদি পরবর্তী কোনো কমিউনিটি দরকার হয় আমরা সরাসরি নিউ ট্যাব ওপেন করে এখানে লিখব রিডিট লিস্ট। আপনি রিডিট লিস্ট লিখে সার্চ করবেন, রিডিট লিস্ট লিখে সার্চ করলে আমাদের প্রথমে যেটা আসতেছে redditlist.com, তারা প্রতিটা পোষণের জন্য তারা কিন্তু একটা একটা করে ওয়েবসাইট রেখে দিয়েছে বা আমাদেরকে দিয়েছে, redditlist.com আপনি ক্লিক করেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে হিউজ কমিউনিটি পাচ্ছি আমরা, আমরা redditlist.com এ ক্লিক করার পরে আমরা কি পাচ্ছি যে এখানে প্রচুর আমরা প্রচুর এখানে কমিউনিটি পাবো। এবার আপনার যে কমিউনিটি দরকার, আপনি কমিউনিটি চান, আপনি এবার সেই কমিউনিটিতে চলে আসবেন, আপনার যে কমিউনিটি দরকার হবে, আপনি যে কমিউনিটিটা চাচ্ছেন, আপনি যে কমিউনিটিতে জয়েন করতে চান মূলত, আপনি কি করবেন সেই কমিউনিটিতে আপনি আসবেন, আমরা সেই কমিউনিটিতে আসব। তাহলে আমাদেরকে এখান থেকে ওই কমিউনিটিটা চুজ করতে হবে যেই কমিউনিটি আমি দেখতে চাই বা যেই কমিউনিটিতে আমি আমার ট্রাফিক নিয়ে আসতে চাই, তাই না? তাহলে বা আমি যে কমিউনিটিতে জয়েন হতে চাই, এখানে এসে আমরা সার্চ করলাম যে সাপোজ আমি চাচ্ছি যে এখানে কোন একটা কমিউনিটি আমরা নেই, যেমন ওয়েট লস নিয়ে যদি আপনি কাজ করেন বা হেলথ এর কোনো কিছু নিয়ে যদি কাজ করেন আপনি, যেমন এখানে আসি আমরা ওয়েট লস লিখে সার্চ করলে এখানে আমরা প্রচুর কমিউনিটি পাচ্ছি। এখানে অনেকগুলো কমিউনিটি থাকলেও প্রতিটা কমিউনিটিতে যে মেম্বারের যে সংখ্যাটা, সেই মেম্বারের সংখ্যাটাও আমরা পাচ্ছি। তো এখান থেকে আপনি মূলত ওই সমস্ত কমিউনিটিতে প্রথমে জয়েন করবেন আমাদের কার্মা বাড়ানোর জন্য। এখানে কিন্তু শুরুতে আপনি মার্কেটিং করতে পারবেন না আপনার প্রোডাক্টটা মার্কেটিং শুরুতে করা যায় না, করতে পারবেন না, এটার জন্য আপনাকে আগে কার্মাটা বাড়াতে হবে। এখানে মূলত ফ্যাক্টটা হচ্ছে কার্মা, কার্মা যত দ্রুত বাড়াবেন, কার্মা যত দ্রুত আপনি গেইন করতে পারবেন আপনার প্রোফাইলে, তত দ্রুত আপনি বড় বড় কমিউনিটিতে পোস্ট করতে পারবেন বা যেতে পারবেন। তো আমরা এখান থেকে কিছু কমিউনিটি ওপেন করে নেই, এখানে দেখেন
ওয়েট লস রিলেটেড কিছু কমিউনিটি আমরা পাচ্ছি, যেমন এখানে একটা কমিউনিটি আমরা পাচ্ছি 2.5 মিলিয়ন। তো এখানে আমরা এই কমিউনিটিতে যদি আসি, এখানে দেখেন এই যে আমি যেটা বলছিলাম যে 64,000 মেম্বার মাত্র আছে এটাতে, এই কমিউনিটিতে যেখানে 203 জন অনলাইনে আছে। আপনি এই কমিউনিটিতে জয়েন হন, আমরা প্রথমের দিকে কিছু ছোট ছোট কমিউনিটিতে জয়েন হলাম, বড় বড় কমিউনিটি গুলোতে আপনার এখনই জয়েন হওয়ার দরকার নেই, এই কমিউনিটিতে আমরা জয়েন হতে পারি বা আপনি জয়েন থাকতে পারেন কিন্তু পোস্ট করবেন না, ঠিক আছে? আমরা কিছু ছোট ছোট কমিউনিটিতেই প্রথমে জয়েন হলাম বা জয়েন হব। তো এখানে যখন কোন একটা কমিউনিটিতে আপনি আসবেন, এই কমিউনিটিতে যখন আমরা প্রবেশ করলাম, এই কমিউনিটিতে আসার পরে আমরা একটু যদি নিচের দিকে আসি, এই কমিউনিটির কিছু রুলস আমাদের কাছে আছে। এই কমিউনিটির রুলস আছে, এখানে 11টা রুলস দেওয়া হয়েছে। আপনি এই কমিউনিটিতে পোস্ট করার আগে, এই কমিউনিটিতে কাজ করার আগে সর্বপ্রথম যে কাজটা হবে, আপনাকে এই কমিউনিটির রুলস সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এই কমিউনিটির কিছু রুলস এখানে আছে, এই রুলসটা যদি ফলো না করে আপনি এই কমিউনিটিতে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার পোস্টটা তারা অ্যাপ্রুভ করবে না, আপনার পোস্টটা তারা সাসপেন্ড করে দেবে। এখানে যতগুলো কমিউনিটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো কমিউনিটি আছে, প্রতিটা প্রতিটা কমিউনিটির কিন্তু রুলস আছে। যত কমিউনিটি এখানে আছে, প্রতিটা কমিউনিটির তাদের রুলস আছে। এই রুলস গুলো ফলো করে, এই রুলস গুলোকে মাথায় রেখে আপনাকে কিন্তু এখানে কাজ করতে হবে। প্রতিটা কমিউনিটি আপনি এখানে আসেন, এই কমিউনিটির রুলস আছে, ঠিক আছে? এদের 8টা রুলস আছে, এক একটা কমিউনিটি তারা এক এক ধরনের রুলস রেখে দেয়, 7টা রুলস আছে। অবশ্যই আপনাকে এই 7 রুলস, এই 7টা রুলস কে আপনার মাথায় রেখে আপনাকে এখানে পোস্ট করতে হবে, এটা আপনি মাথায় রাখবেন। তাহলে আপনার যে কমিউনিটি গুলো দরকার হবে, আপনি এখানে রিডিট লিস্ট নামে যে সাইটটা আছে, এই রিডিট লিস্ট সাইট থেকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাথে সাথে নোট করে রাখতে পারেন, রিডিট লিস্ট থেকে আপনি কি করবেন, কমিউনিটি গুলোতে জয়েন হবেন। কমিউনিটি গুলোতে জয়েন হলাম, তো এখানে আরেকটা যে বিষয়টা হচ্ছে কার্মা বাড়ানোর জন্য আরো আরো কিছু সাইট আমাদের আছে, যেমন আমরা কিছু ফানি ফানি বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি। মানে আপনি এমন একটা পোস্ট করেছেন যে পোস্টে মানুষ লাইক কমেন্ট বেশি করে, এমন একটা পোস্ট করেছেন যে পোস্টটাতে মানুষ এমনিতে লাইক কমেন্ট করবে, এই রিলেটেড যদি আপনি কমিউনিটি খোঁজেন, তাহলে আপনি এখানে এই যে পিকচার ফানি এগুলোতে চলে আসবেন। এখানে দেখেন যে পিকচার রিলেটেড একটা কমিউনিটি আছে যেখানে 29 মিলিয়ন মেম্বার আছে, এগুলোতে মানুষ বেশি আসে। আপনি এখানে আসেন, এখানে দেখেন আপনি ইমেজ দেওয়া আছে, একটা একটা ইমেজ দেওয়া হয়েছে, এই ইমেজের আপবোর্ড ডাউনবোর্ড ইভেন আমরা কমেন্ট গুলো পাবো। তো আপনি যদি এরকম কোন একটা ইমেজ দিতেন, ইমেজ দিয়ে যদি আপনি এখানে একটা পোস্ট করতেন, দেখতেন আপনাকে প্রচুর মানুষ ভিজিট করতো, আপনাকে প্রচুর মানুষ দেখতো, ফলো করতো, ঠিক আছে? বা এখানে কমেন্ট করতো, মানে আপনাকে ইউনিক ইমেজ দিতে হবে। মানে ইমেজ থেকে ফানি ইমেজ থেকে ফানি পোস্ট থেকে সব থেকে বেশি দ্রুত কার্মা অ্যাচিভ করা যায় ফানি পোস্ট গুলো থেকে, ফানি কমেন্ট গুলো, ফানি পোস্ট থেকে বা ফানি কোনো টাইটেল থেকে, কোন একটা পিকচার থেকে, ঠিক আছে? তো এখানে আমরা যে পিকচার গুলো দিব, এখন প্রশ্ন হলো যে আমাদের এখানে একটা পিকচার আছে, সাপোজ এই একটা পিকচার এখানে আছে, তো এই পিকচারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে সাপোজ আমি আবার এখানে আপলোড করব। এখানে রিডিটের আরেকটা বড় একটা রুলস যেটা বলা হয় যে একই পিকচার আমরা বারবার আপলোড করতে পারবো না রিডিটে, একটা পিকচার রিডিটে একবারে আপলোড হবে, এর বেশি একাধিকবার আমরা আপলোড করতে যাব না। শুধু আপনি না, সবার ক্ষেত্রেই তাই। আমরা ফেসবুকে কি করে, একজন একটা পোস্ট করছে আমি ডাউনলোড করে আমি আবার পোস্ট করে, একজন একটা কন্টেন্ট লিখছে আমি কপি করে আমি আবার দিয়ে দিই, রিডিটে এটা করা যাবে না। রিডিটটা ইমেজ হতে হবে ইউনিক, রিডিটে প্রতিটা পোস্ট হতে হবে ইউনিক। এগুলো কমিউনিটি স্টাডি করলে, কমিউনিটি গুলোর রুল স্টাডি করলে আপনি এগুলো পেয়ে যাবেন বা এগুলো আপনার সামনে চলে আসবে। তাহলে এখানে আমরা যদি ইমেজ গুলো কপি করি, তাহলে ওই ইমেজটা দেখবেন রিমুভ করে দিবে আপনার কমিউনিটি বা আপনার এই রিডিট নিজেই আপনার অ্যাকাউন্টটা থেকে ওগুলো রিমুভ করে দেবে। পরবর্তীতে আপনি যদি এগুলো বেশি করতে চান, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। তাহলে আমরা যদি কিছু ফানি যে সাইট গুলো আছে, যেমন এগুলো আমি অলরেডি জয়েন হয়েছি,
জয়েন হওয়া আছে, আমি জয়েন হলাম। তো এই রিডিটে যে পিকচারগুলো ডাউনলোড আপলোড করা হচ্ছে, আমি পিকচারগুলো কোথায় থেকে নিব, পিকচারগুলো আমি কোথায় থেকে নিব, নিয়ে এখানে আপলোড করব, একটা প্রশ্ন চলে আসে এখানে। তো এই পিকচারগুলো নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সাইট আছে, সেই সাইটগুলো থেকে আমরা পিকচার নিতে পারি। যেমন আপনি পিকচার নিতে পারেন, ইমেজুর নামে একটা সাইট আছে, এখান থেকে আপনি পিকচার নিতে পারেন। এখানে প্রচুর পিকচার আছে, এখানে কি আছে, হিউজ পিকচার আপনি পাবেন। এখান থেকে মানে পিকচারের জন্য আমরা যদি বলি যে আমাদের প্রচুর পিকচার দরকার, ইউনিক পিকচার দরকার, কারণ আমরা যদি গুগল সার্চ করি, আপনি গুগল সার্চ করেন, গুগল থেকে সবাই পিকচার নেয়, গুগল থেকে সবসময় পিকচার আমরা নিয়ে থাকি, গুগল থেকে সবসময় আমার পিকচার নেই, তাহলে আমরা গুগল থেকে পিকচারটা নিব না। এবার গুগলে সার্চ করলে হিউজ পিকচার পাবো, এগুলো ব্যবহার করা পিকচার, গুগল যেগুলো সাজেস্ট করে, এখানেও এগুলো ব্যবহার করা পিকচার, কিন্তু এখানে আপনি প্রচুর ইউনিক পিকচার পাবেন। দেখেন এখানে ভিডিও পাচ্ছেন আপনি, ঠিক আছে, এখান থেকে পিকচার গুলো নিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। পিকচারের জন্য আমরা বলতে পারি ইমেজ জুড়ে একটা বেস্ট একটা সাইট। ইভেন এখানে যখন কোনো একটা পিকচার আপলোড করা হয়, সেই পিকচারে এখানেও কিন্তু একটা কমেন্ট করা হচ্ছে, এই পিকচারটা কতজন ব্যক্তি দেখছে, এই পিকচারটা কতজন আপলোড দিয়েছে, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ জুড়ে থেকে। ইমেজ জুট থেকে আপনি পিকচার নিতে পারেন। যেমন এই যে ভিডিওটা যেটা এখানে আছে, এই ভিডিওটা কিন্তু আমরা রিডিটেও দেখেছিলাম, আপনি একটু যদি খেয়াল করে দেখেন, এই ভিডিওটা রিডিটেও আমরা দেখেছিলাম, এখান থেকেই নিয়ে হয়তো ওখানে আপলোড করা, এখান থেকে নিয়ে ওখানে আপলোড করা হয়েছে, অথবা এই ব্যক্তি ইমেজেতেও ভিডিওটা আপলোড করেছে, পাশাপাশি রিডিটও আপলোড করেছে। আচ্ছা, এরপরে আমরা ইমেজ নেওয়ার জন্য আরো সাইটে যেতে পারি। ফ্লিকার, আপনি যদি ইমেজ চান এখানে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, এখানে আমরা সার্চ করতে পারি। সাপোজ আপনি ক্যাট ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, ক্যাট ইমেজ আপলোড করবেন, তাহলে আপনি ক্যাট লিখে সার্চ করেন। ক্যাট লিখে সার্চ করলে আমাদের এখানে ক্যাটের যত পিকচার আছে, ক্যাট রিলেটেড যতগুলো পিকচার ইমেজ জুড়ে আপলোড করা ছিল, প্রতিটা পিকচার আমার এখানে সাজেস্টে আসবে, প্রতিটা পিকচার এখানে কিন্তু আমরা পাবো, হিউজ পিকচার পাবো সবগুলো ক্যাট। সিমিলার আমরা ইমেজ জুড়ের পাশাপাশি আমরা ইমেজ গুলো নিতে পারি ফ্লিকার থেকে, ফ্লিকারে এসেও আপনি প্রচুর ইমেজ দেখতে পাবেন, বিভিন্ন টাইপের ইমেজ এখানে আছে, বিভিন্ন ধরনের ইমেজ এখানে আছে, আপনি যে ইমেজ চান আপনি জাস্ট এখানে সার্চ করেন। এখানেও আমি ক্যাট লিখে সার্চ করলাম, এখান থেকেও আমরা প্রচুর ইমেজ পাবো, এখান থেকেও আমরা কি পাচ্ছি, হিউজ ইমেজ পাচ্ছি। এখান থেকেও আপনি এই ইমেজ গুলো ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, বা আমি একটা কথা বলেছিলাম যে একই ইমেজ রিডিটে আমি বেশি মানে দুবার আপলোড করতে পারবো না। এখন প্রশ্ন হলো যে আমি কি করে বুঝবো, আমি কি করে বুঝবো যে এই ইমেজটা রিডিটে অলরেডি একবার আপলোড হয়ে গেছে, এটা আমাকে প্রথম বের করতে হবে। রিডিটে পোস্ট করা সহজ, আমি পোস্ট করা বা মার্কেটিং করা দেখাবো, তার আগে আপনাকে এর বেসিক রুলস এগুলোকে মাথায় রেখে যেতে হবে, যে কারণে আমরা এই রিডিটে এসে 95% মানুষ যে কারণে এখানে সাকসেস হতে পারি না রিডিট থেকে। তাহলে এখানে এখন কথা হলো যে আমি এবার যে কোনো একটা ইমেজ রিডিটে আপলোড হয়েছে এটা আমি কি করে বুঝবো, এটা বোঝার জন্য, এটা দেখার জন্য আপনি যেটা করবেন, আমি সাপোজ এই ইমেজটাকে ডাউনলোড করলাম, আমি ইমেজটা ওপেন করে নেই, এখানে একটা ইমেজ আছে, একটা ক্যাট ইমেজ নিলাম আমি, এই ইমেজটা আমি রিডিটে আপলোড করব। তার আগে আমার প্রথম কাজ হবে কি, এই ইমেজটা রিডিটে আপলোড হয়েছে কিনা এটা আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই ইমেজের আমি রাইট বাটনে ক্লিক করে আমি এবার সেভ ইমেজ আজে ক্লিক করব। সেভ ইমেজ আজে ক্লিক করার পরে ইমেজটাকে ডাউনলোড করে নিলাম বা ডাউনলোড করে নেব। ডাউনলোড আমার ইমেজটা হয়ে গেছে, এরপরে আমরা এই ইমেজটাকে আমরা চেক করার জন্য, যে এই ফটোটা চেক করব যে আগে রিডিটে আপলোড হয়েছে কিনা, এই জন্য আপনি আসবেন, আপনি সার্চ করবেন, হবে DGECAY,
.com আচ্ছা, এখানে বলতেছে আমি রোবট কিনা চেক করে নেই। আচ্ছা, এখানে কি কি আছে? বট আছে, বট আছে, ওকে, নেক্সট। একটু সমস্যা করবে এটা। আচ্ছা, এখানে বট আছে, ওকে, একটু সময় দিই আমরা। ওকে, এই সাইটটাতে আপনি আসবেন। এইখানে এসে আমরা মূলত ইমেজ গুলো চেক করতে পারি। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মিটের চ্যাট বক্সে, বা আপনি নিয়ে নিতে পারেন। ওকে, তাহলে এখানে এসে তারা কি বলতেছে যে আপলোড ইমেজ, ইমেজ আপলোড করব। লিখা আছে চুজ ফাইল, অথবা আমরা সরাসরি ইমেজের ইউআরএলটা দিয়েও চেক করতে পারি, বা আপনি চেক করতে পারেন। তো এখানে এসে আপনি যেটা করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। করার পরে আমি ডাউনলোডে যাব, সেই ইমেজটা আমি এখানে আপলোড করব। ইমেজ আপলোড হয়ে গেছে, এবার আমি অল রিডিটে ক্লিক করলাম। আমি অল রিডিটে ক্লিক করে দিলে উপরে দেখেন রিলোড হচ্ছে, অর্থাৎ এখানে এবার চেক করা হচ্ছে যে আমার এই ইমেজটা রিডিটে আগে আপলোড হয়েছে কিনা। একটু সময় দেন, আমাদেরকে রেজাল্ট দেখাবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা যে ইমেজটা নিলাম সেই ইমেজটা আমাদের কাছে শো করতেছে। আপনি যদি আমরা ইমেজটা দেখি, আমরা এই ইমেজটা ডাউনলোড করেছিলাম, এই ইমেজটা আর এই ইমেজ, এই ইমেজটাকে আমাদেরকে বলতেছে যে এইট ভেরি সিমিলার ইমেজ তারা ফাউন্ড ফাউন্ড করেছে বা ডিটেক্ট করেছে। তারা এটা ডিটেক্ট করলো কি যে 8 জন ব্যক্তি অলরেডি এই ইমেজটাকে আপলোড করেছিল, অলরেডি 8 জন ব্যক্তি রিজিটে ইমেজটা আপলোড করেছে, ঠিক আছে। কিন্তু তারা যখন আপলোড করলো, তখন আপনি খেয়াল করে দেখেন তারা তাদের ইমেজের সাইজটা চেঞ্জ করেছিল, এবং প্রতিটা ইমেজের ক্লোরাইড গুলো আলাদা আলাদা ছিল। যেমন এই ইমেজটা, এই ইমেজটা সেম ছিল, ইনি সাইজটা এডিট করেন। আমরা চাইলে ইমেজ গুলোকে এডিট করে নিতে, যেমন এখানে চেঞ্জ করা হয়নি, এরা এটা হুবহু আমরা আমি যে ইমেজটা আপলোড করেছি, ডাউনলোড করেছি, সেই ইমেজটা ইমেজ রুট থেকে ডাউনলোড করে সরাসরি এরা তাদের সাইট আপলোড করেছিল। এই কাজটা আমরা করব না। আমরা এই কার্মা ডেকি, যে আমি যেটা আছে কার্মা ডেসি ডট কম যেটা আছে, তো এখানে এসে আপনি কি করবেন যে আপনি যে ইমেজটা এখানে আপলোড করতে চান, যে ইমেজটা মার্কেটিং করতে চান, সেই ইমেজটা আগে চেক করে নেবেন। চেক করে নিয়ে দেখবেন যে এই ইমেজটা আমি আপলোড করব কিনা, বা এর আগে কেউ আপলোড করেছে কিনা। তবে আমরা ইমেজ যেখান থেকে নিব, আমরা আগে ফানি পোস্ট গুলো বেশি করি, প্রতিদিন আমরা কিছু কিছু ফানি পোস্ট করি, কিছু কিছু পিকচার আপলোড করি আমাদের আইডি থেকে। তাহলে সুবিধা হচ্ছে কি যে আমাকে মানুষ চিনবে, ফলো করবে, পাশাপাশি আমার কার্মা গুলো বাড়বে। পরবর্তীতে আমার কার্মা যখন বেড়ে গেল, পরবর্তীতে আপনি বড় বড় কমিউনিটি গুলোতে সুইচ করবেন। এখনই বড় বড় কমিউনিটি গুলোতে যেয়ে কিন্তু আপনি খুব একটা কোনো মানে খুব একটা লাভ হবে না। আমাদের কার্মা গুলো দরকার হবে, তো এখান থেকে আমরা কার্মা গুলো বাড়াই নেবো। ইমেজ গুলো এইভাবে আপনি চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ইমেজ গুলো চেক করে নেওয়ার পরে, ইমেজ নিয়ে তো আমাদের আর কোনো সমস্যা নেই, এরপরে আমরা মার্কেটিং এ চলে আসি। যে আমরা এবার আমাদের এই রিডিটে আমরা কোন একটা পোস্ট মার্কেটিং করব, এটা আমাদের আগে ছিল। এখান থেকে কোন একটা আমাদের পোস্ট মার্কেটিং করতে হবে, বা আমাদের কোন একটা পোস্ট মার্কেটিং করব। এখান থেকে পোস্ট মার্কেটিং করার জন্য আমাদের এখানে আমরা সরাসরি প্রোফাইল থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন, বা আপনি এখান থেকেও পোস্ট ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে, ক্রিয়েট পোস্টে আমি ক্লিক করলে তারা আমাকে বলতেছে এখানে চুজ এ কমিউনিটি। তারা আমাকে কি বললো এখানে, চুজ এ কমিউনিটি। আমি পোস্ট করব কার আন্ডারে পোস্ট করব, কোন একটা কমিউনিটির আন্ডারে পোস্ট করব। আমাকে পোস্ট করতে হবে কোন একটা কমিউনিটির আন্ডারে। নিজের প্রোফাইলে আপনি পোস্ট করতে পারেন, সেখান থেকে খুব একটা বেশি মানে উপকার হবে না।
ঠিক আছে। আচ্ছা এখানে চুজ এ কমিউনিটিতে আপনি ক্লিক করার পরে এখানে আমাদের কাছে ওই সমস্ত কিছু কমিউনিটি সাজেস্ট করতেছে যে সমস্ত কমিউনিটিকে আমি ফলো করেছিলাম। আপনি খেয়াল করে দেখেন আমি যে কমিউনিটি গুলোকে ফলো করেছিলাম মূলত সেই কমিউনিটি গুলো আমাদের কাছে আছে। এখান থেকে আমি কোন একটা কমিউনিটি নিয়ে নেই, সাপোজ আমি পিকচারে আমি একটা পোস্ট করতে চাই, আমি কোন একটা পিকচার পোস্ট করব, তাহলে আর স্ল্যাশ পিকচার, তার মানে আর স্ল্যাশ পিকচার আর এটা কমিউনিটি বোঝায়, আর ইউ স্ল্যাশ তে থাকলে মানে একটা মূল আইডি বোঝায়। এখন যখন আমি পিকচার কমিউনিটিতে এলাম আপনি খেয়াল করে দেখেন এখানে মজার একটা বিষয় হচ্ছে পোস্ট যেটা এটা হাইড হয়ে গেল, পোস্টটা কি হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে হাইড হয়ে গেছে। পিকচার কমিউনিটিতে পোস্ট করার কোনো সুযোগ নেই, তারা বলতেছে যে আমার এখানে তুমি যদি কাজ করো মাস তোমায় শুধু পিকচারই আপলোড করতে হবে কিন্তু কোনো পোস্ট দেওয়া যাবে না। এবার আসি আমরা পিকচার ইমেজে আসবো, এখানে একটা টাইটেল দিতে পারবো, একটা ইমেজ দিতে পারবো, শেষ, আর কিছু করা যাবে না। পাশাপাশি লিংকের অপশন আছে, আপনি চাইলে এখানে লিংক দিতে পারেন। লিংক দিতে হলে কি করতে হবে, আপনাকে শুধুমাত্র টাইটেল আর ইউআরএল দিতে হবে। আর যদি ইমেজ আসে মানে আপনাকে যে কোনো একটা ইউজ করতে হবে, আপনাকে যদি পোস্ট ব্যবহার করেন শুধু পোস্ট ব্যবহার করতে হবে, যদি ইমেজ ব্যবহার করেন শুধু ইমেজ ব্যবহার করতে হবে, যদি লিংক ব্যবহার করেন শুধু লিংক ব্যবহার করতে হবে। তাহলে যদি আমি ইমেজ আর লিংক ব্যবহার করি এটা ইন্ডিভিজুয়াল, যদি আপনি পোস্ট ব্যবহার করেন তাহলে তিনটা অপশনে আমি পোস্টের মধ্যে পাবো। পোস্টের মধ্যে আমি ইমেজও দিতে পারি লিংকও দিতে পারি, কিন্তু যদি লিংক অপশনে যাই শুধু লিংক আর টাইটেল দেওয়া যাবে, ইমেজ অপশনে গেলে শুধু টাইটেল আর ইমেজ দেওয়া যাবে, আর যদি আমি পোস্ট অপশনটা পেতাম তাহলে আমি কি করতে পারতাম, টাইটেলও দিতে পারতাম, ডেসক্রিপশন দিতে পারতাম, ইমেজ দিতে পারতাম, লিংক দিতে পারতাম। তার মানে অ্যাজ এ মার্কেটার যখন মার্কেটিং করবে তাকে শুধু ইমেজ বা শুধু লিংক প্রমোট করলে হবে না, ক্লায়েন্টের কাছে আমার এই প্রোডাক্টটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে কন্টেন্ট লিখতে হবে, তার মানে আমাকে পোস্ট করতে হবে। আমি একটু কমিউনিটি চেঞ্জ করব, কমিউনিটি চেঞ্জ করে আমি এটা কেটে দিব কমিউনিটিটা। আরো কিছু কমিউনিটি আছে, আমি সাপোজ এখান থেকে আরেকটা কমিউনিটি চুজ করলাম, ওয়াচ, ওয়াচ না, আমরা এখানে ফ্যাশন রিলেটেড কোথাও একটা যাব। ওকে, এবার দেখেন আমরা ফ্যাশন কমিউনিটিতে যখন এলাম এবার কমিউনিটি কি পাইছি আমরা, ফ্যাশন। আমরা আগে যখন পিকচার কমিউনিটি পেলাম তখন আমাদের কাছে পোস্টটা হাইড ছিল, ইমেজ আর লিংকটা ওপেন ছিল। এবার যখন আমি ফ্যাশন কমিউনিটিতে এলাম, ফ্যাশনের কোন একটা কমিউনিটিতে এলাম, যখন এখানে বলতেছে যে পোস্টটা ওপেন, ইমেজ অ্যান্ড ভিডিওটাও ওপেন, আমার লিংকটাও ওপেন। পোস্টে এলে আমি কি করতে পারি, টাইটেল দিতে পারি, এখানে আমি সুন্দর করে আমার ডেসক্রিপশনটা লিখতে পারি। ডেসক্রিপশনে আমার এখানে কিছু টুলস দেওয়া আছে, টুলসে কি কি আছে, এগুলো আমার লেখাকে মডিফাই করার জন্য। এখানে একটা লিংক দিতে পারি আমরা, আমি কোথাও লিংক দিতে চাই, সাপোজ আমি লিখলাম ক্লিক হিয়ার, ক্লিক হিয়ারটাকে আমি মার্ক করব, মার্ক করে আমি এখানে লিংকে ক্লিক করব, ক্লিক হিয়ারের মধ্যে আবার লিংক পেয়ে যাবে। তার মানে আপনি এখানে যদি পোস্ট করেন, শুধু পোস্টটাকে আমরা যদি পোস্টের এই পোর্শনটাকে যদি সেকশনটাকে ব্যবহার করি তাহলে ইমেজ, লিংক, অডিও, ভিডিও এভরিথিং আমরা দিতে পারি। এবার আপনি এগুলো সুন্দর করে আপনি টেক্সট গুলোকে আপনি সুন্দর মুখে ডিজাইন করে নিলেন, ঠিক আছে। এর পাশাপাশি আমরা কি করতে পারি, এখানে টেবিল অ্যাড করে দিতে পারি, আপনি পোস্টটাকে টেবিল আকারেও দেখাতে পারেন, আপনি ইমেজ অ্যাড করতে পারেন, আপনি ভিডিও অ্যাড করতে পারেন, এভরিথিং আমরা এখানে করতে পারি। এরপরে আমরা এখানে পোস্ট করে দিব। যদি আপনি মনে করেন আমি পোস্ট করব না শুধু ইমেজ অ্যান্ড ভিডিও দিব, তাহলে আপনি টাইটেল দেন, ইমেজ অ্যান্ড ভিডিওটা আপলোড করেন, পোস্ট করেন। যদি মনে করেন আমি শুধু লিংক প্রমোট করব, তাহলে টাইটেল দেন আর লিংক দেন, পোস্ট করে দেন, ঠিক আছে। এই যে বিষয়গুলো আমরা এগুলো ডিপেন্ড করে, ডিপেন্ড করতেছে কার উপরে, আমার কমিউনিটি গুলোর উপরে, আমি যে কমিউনিটিতে মার্কেটিং করব সেই কমিউনিটি গুলোতে গুলোর উপরে এগুলো মূলত ডিপেন্ড করে। ওকে, আরেকটা যে বিষয়টা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে যে আমরা যখন কোন একটা কমিউনিটিতে পোস্ট করতে যাব, আমরা যখন কোন একটা কমিউনিটিতে মার্কেটিং করব, মার্কেটিং করার আগে আপনি ওই কমিউনিটি সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন, একটা ধারণা নিয়ে নেবেন। যেমন আমরা যদি পিকচার কমিউনিটিতে পোস্ট করি, আমাদের সেই কমিউনিটি যেটাকে আমরা ফলো করেছিলাম, ঠিক আছে, আমাদের পিকচার কমিউনিটি, পিকচার কমিউনিটিতে আসার পরে
আচ্ছা হ্যাঁ, এটাতে আমরা পোস্ট করব। তো এখানে আসার আগে আপনি একটু খেয়াল করে দেখেন যে পূর্বে যারা এখানে মার্কেটিং করতেছে, পূর্বে পূর্বে যারা এখানে মার্কেটিং করতেছে, পূর্বে যারা এখানে মার্কেটিং করেছে তাদের অবস্থানটা আমরা একটু দেখে আসবো, যে তারা এখানে পোস্ট গুলো কিভাবে করে, টাইটেল গুলো কিভাবে দিচ্ছে, তারা এখানে টাইটেল গুলো অধিকাংশ ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলোও ধরবে, আপনার এগুলোও ধরবে আপনি টাইটেল ভুল করে দিয়েছেন। অনেকে অনেকের কমিউনিটিতে রুলস থাকে যে টাইটেলের প্রথম অংশটাকে, হেয়ারটাকে থার্ড ব্রেকেটের মধ্যে রাখতে হবে, এটা তাদের কমিউনিটির রুলস। এবার আপনি যদি এই প্রথম অংশটা, হেয়ারটাকে যদি থার্ড ব্রাকেটের মধ্যে না রাখেন তাহলে আপনি এই পোস্টটা নেবে না। এই জন্য আমরা কি করবো, কমিউনিটি রুলস গুলো পড়ে আসবো, আপনি খেয়াল করে দেখেন। তো এখানে আমরা যদি এইটা দেখি যে তার মানে আমাদের এখানে কমিউনিটি মোটামুটি এই কমিউনিটির তাতে আমাদের এরকম কোনো টাইটেলের কোনো রুলস নেই, আপনি ইচ্ছা মতো টাইটেল দিতে পারেন। আর শুধু এবার আমাদের নিয়ম হচ্ছে কি, একটা ইউনিক ইমেজ দিতে হবে। তাহলে আমরা সেম কাজটাই করব, যে একটা ইমেজ নিব আর একটা পোস্ট করবো এখানে। ওকে, তাহলে এখানে আমরা আমরা শুরুতে আবার চলে আসি এখানে, জাস্ট আপনি বোঝার সুবিধার্থে ডিসকার্ড পোস্ট, ওকে রিডিটে এলাম। আসার পরে আমরা এবার ক্রিয়েট পোস্টে যাব, ক্রিয়েট পোস্টে আসার পর আমরা কমিউনিটি চুজ করব, কমিউনিটি নিলাম আমরা পিকচার। এই কমিউনিটিতে পোস্ট করব, তাহলে দেখেন আগের মতো পোস্টটা হাইড হয়ে গেছে। আমরা কি করব, ইমেজ দিব, ইমেজ দিব, শুধু ইমেজ, লিংক আপাতত এখন আমরা মার্কেটিং করতেছি না, একটা টাইটেল দেবো, একটা ইমেজ আপলোড করব। তাহলে এখানে যে টাইটেলটা দিতে হবে আমাদেরকে, বা আমরা যে টাইটেলটা ব্যবহার করব, সেই টাইটেলটা ডিপেন্ড করবে কার উপর, আমার পিকচারের উপরে। তাহলে আমি এবার একটা পিকচার নিয়ে নেব, যে কোনো একটা পিকচার নেন আপনি, আমরা একটা পিকচার নিই, যেমন আমরা কোনো একটা আমরা এখানে আপলোড করি, স্পোর্টস রিলেটেড কিছু একটা সাপোজ করলাম। এখান থেকে ইমেজে যাব, এখান থেকে আমরা এখানে আমরা ফানি কিছু পিকচার যদি আমরা দেখি, যে ফানি কিছু মোমেন্ট আমরা চাচ্ছি, সাপোজ আমরা এই এখান থেকে একটা পিকচার নেই, আচ্ছা ফানি ফানি ফুটবল চলে দিই আমরা, আচ্ছা এখানে দেখেন যেগুলো আসতেছে এগুলো কিন্তু সবগুলো আমরা বলতে পারি যে কোনো না কোনো ব্যক্তির তৈরি করা, তারা হয়তো ইউটিউবে থাম্বনেল বানাচ্ছে বা তারা কোথাও একটা পোস্ট করেছে, সেগুলো পাচ্ছি এখান থেকে, খুব একটা ভালো কিছু পাবো না আমরা। তাহলে আমরা যদি তাহলে কোয়ালিটি পিকচার নিতে চাই, তাহলে আমাদের রুলস অনুযায়ী আমরা কোথায় চলে আসবো, ইমেজ যুক্তে চলে আসলাম, ফানি ফুটবল লিখে সার্চ করেন। এবার দেখেন দুটার সাথে কম্পেয়ার করে দেখেন, এবার দেখেন পোস্ট গুলো কতটা কোয়ালিটি ছিল, সেখানকার পোস্ট গুলো দেখেন আর এখানকার পোস্ট গুলো দেখেন। এখানে অনেক ভালো ভালো কিছু ইমেজ আপনি পাবেন, কিছু ইমেজ এখানে আছে, তো এখান থেকে আপনি কোন একটা ইমেজ আমরা নিব, সাপোজ আমরা ইমেজটা নিব, সরি এটা একটা ভিডিও, আমরা এখান থেকে নেই ক্যাট, এখান থেকে আমরা একটা ক্যাটের পিকচার নেব, এই পিকচারটা নিব আমরা। আচ্ছা পিকচারের অবস্থা খুব একটা ভালো না, আমরা পিকচার গুলো যখন নিব তখন অবশ্যই আমরা একটু রেজুলেশনটা চেক করে নেব, ঠিক আছে। আচ্ছা আমরা এটা নিতে চাচ্ছি, ওকে আমরা এটা নিব, এই ইমেজটা নিব, তো এই ইমেজটা আমরা ডাউনলোড করে নেই, ডাউনলোড করার পর আমরা আগে চেক করে দেখব যে এটা আমাদের রিজিট আগে আপলোড হয়েছে কিনা, এটাকে আমরা আগে রিলোড করে নিতে হবে আমাদেরকে।
ফেন আমাদের চুজ ফাইলে যাব, একটু সময় দেই আমরা। ও মাই গড, এটা অলরেডি অনেকবার আপলোড হয়েছে, এই ইমেজটা আপলোড করা যাবে না, আমরা করব না। আমরা কোন একটা হাউস নেই, হ্যাঁ এগুলো হয়তো পোস্ট নাও হতে পারে, জাস্ট এক্সাম্পল দেখানো আর কি আপনাকে। থেকে একটা বাড়ি নেই আমরা, সাপোজ এটা আমরা যেটা পোস্ট করতে চাই, এরপর আমরা এটা ফাইলে যাব। এবার একটু দেখি আমরা যে এটা ভিডিওটা সরি ইমেজটা আগে এডিটটা আপলোড হয়েছে কিনা। এবার বলতেছে যে দেখেন, তারা বলছে নো ভেরি ভেরি সিমিলার ইমেজ আর ফাউন্ড অন রিডিট। তারা বলতেছে না, এই ইমেজটা তারা রিডিটে এখন পর্যন্ত পায়নি, এই ইমেজটা একদম ফ্রেশ, নতুন একটা ইমেজ। তো আপনি যদি এরকম কোনো একটা ফানি পোস্ট পেতেন, যদিও এই ইমেজটা ফানি না, আমি জানি না কয়টা কমেন্ট এখানে পাবো আমি, হ্যাঁ তো যদি এরকমটা হতো যে ফানি একটা ইমেজ, তাহলে কিন্তু প্রচুর লাইক কমেন্ট আসতো। যাই হোক, তো আপনি তো বিষয়টা অলরেডি বুঝতে পেরেছেন। তো আমরা এবার ইমেজে এলাম, সরি আমাদের পোস্টে আসবো, এটা আমাদের পোস্ট ছিল, পিকচারে পোস্ট করতেছি আমরা। তো আমরা এখানে একটা টাইটেল দিতে হবে, তো টাইটেলটা আমরা আমি এখান থেকে নিয়ে নিলাম, সাপোজ এটাই নিলাম টাইটেল। আপনি টাইটেলটা নিয়ে নিতে পারেন বা নিজের মতো করে সুন্দর করে টাইটেল দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা টাইটেল দিলাম, ওকে। এরপরে আমরা এখানে 300 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবো। এখানে এসে আমরা এবার আপলোড করব ইমেজটা, আপলোডে ক্লিক করেন, দেন ইমেজটা নিয়ে নিলাম, ইমেজটা আপলোড হয়ে গেছে, ওকে। এখানে আর কিছু করতে পারবো না, আমাদের করার কোনো সুযোগ নেই, আমরা এখানে আর কিছু করতে হবে না, ওকে। এরপর আমরা সিম্পলি আমরা পোস্ট করে দেবো। পোস্ট আমরা করতেছি কার আন্ডারে, আমরা পিকচার নামে যে কমিউনিটি আছে তার আন্ডারে, আমরা কোনো একটা পিকচার তার আন্ডারে আমরা পোস্ট করলাম বা কমেন্ট করলাম, ওকে। এবার আপনি আর এখানে যে লিঙ্ক নামে যে পোর্শনটা আছে, লিঙ্কে কিন্তু আমাদের কোনো কাজ নেই, বা আমরা আমাদের কোনো কাজ করতে হবে না, করবো না, আমরা জাস্ট এই পোর্শনটাতেই কাজ করব। আচ্ছা, এবার এসে আমরা এখানে পোস্ট নামে যে পোর্শনটুকু আছে এখানে আপনি ক্লিক করবেন, একটু সময় দেবো, আমাদের পোস্টটা এখন নেয়নি, তারা তারা সাধারণত চেক করেই পোস্ট করে, ঠিক আছে। আপনি যখন পোস্ট করতে যাবেন, সঙ্গে সঙ্গে যে আমাদের ফেসবুকের মতো দ্রুত যে এরকম পোস্ট হয়ে যায় এরকমটা না, একটু সময় নেবে, চেক করবে, চেক করে দিন তারপরে পোস্টটা নেবে। তারা দেখবে যে আমাদের কমিউনিটি রুলস গুলো ব্রেক করলাম কিনা বা এই কমিউনিটির, ওকে। আচ্ছা দেখেন, আমাদের পোস্টটা নিয়ে নিয়েছে, আমরা চাইলে এখানে রেফারেন্সটা দিয়ে দিতে পারতাম। এই যে পোস্ট যেটা আমরা নিলাম করলাম, এই পোস্টটা আমরা যদি আমাদের আইডি থেকে দেখি, আমাদের প্রোফাইলে যদি আসে, এবার এখানে আমাদের পোস্ট আমরা দেখতে পাচ্ছি, ইভেন ইমেজটাও অ্যাপ্রুভ করেছে। কিন্তু যদি ইমেজ অ্যাপ্রুভ না করতো, ইমেজ আপনি রিডিটে যখন কাজ করলে অনেক সময় দেখবেন যে ইমেজ দেখা যাচ্ছে না, টাইটেল দেখা যায়, ইমেজ দেখা যায় না। কারণ কি, যে টাইটেল দেখা যায়, ইমেজ না থাকে, রিজন হচ্ছে ওই ইমেজটাকে ওই কমিউনিটি অ্যাপ্রুভ করে নাই, এই জন্য সে এরকম দেখতে পাচ্ছে যে 1 মিনিট আগে পোস্টটা আমাদের এখানে দেওয়া হয়েছে বা পোস্টটা করা হয়েছে। পোস্টে গেলে আমরা এখানে পোস্টটা দেখতে পাচ্ছি, কমেন্টে গেলে আমরা কমেন্ট ব্ল্যাঙ্ক দেখবো, দেন আপবোর্ড ডাউনবোর্ড তো আমরা ব্ল্যাঙ্ক পাবো, সরি আপবোর্ড একটা আপবোর্ড আমরা পাচ্ছি, পোস্ট করলে একটা আপবোর্ড অটোমেটিক পাবেন এটা আপনি। ডাউনবোর্ডটা আমরা এখানে ব্ল্যাঙ্ক আছে বিকজ আমাদের কোনো ডাউনবোর্ড নেই। এবার আসি আমরা যে আমরা যে কমিউনিটিতে পোস্টটা করলাম সেখানে পোস্টটা হয়েছে কিনা, এবার আমাদের কমিউনিটিতে যাই, কমিউনিটি পোস্টটা অ্যাপ্রুভ করলো কিনা সেটা দেখে আসি। পিকচারে আসবো আমরা, আমরা এই কমিউনিটিতে পোস্ট করেছিলাম, তো আমাদের তো শুরুতেই পোস্টটা তো আসবে না, তাই না? যেমন ইনি কিন্তু রেফারেন্স দিয়ে দিয়েছে, টাইটেল দেওয়ার সঙ্গে সঙ্গে রেফারেন্স দিয়ে দিয়েছে কোথায় থেকে লিঙ্কটা পাইছে, ইমেজ দেন ইমেজটাও দিয়ে দিয়েছে, গ্রেট, এটা খুবই ভালো, আপনি এটা করতে পারেন। পরে আমরা যেটা দেখবো যে এখানে আমাদের পোস্টটা পাচ্ছি না, কারণ আমাদের পোস্টটা হট পোস্ট না, আমাদের আপলোড কম বা আমাদের কমেন্ট কম,
এটার জন্য আমরা যেটা করব যে এখানে এসে হট থেকে আমরা নিউতে যাব। নিউতে গেলে এখানে একটা পোস্ট করা হয়েছে জাস্ট নাও, এখানে একটা পোস্ট হয়েছে, একটা ফানি একটা পোস্ট করা হয়েছে। এই পোস্টটা করা হয়েছে 3 দিন আগে। আমাদের পোস্টটা কোথায়? আমাদের পোস্টটা আমাদের পোস্টটা তো দেখার কথা, বাট দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে পোস্ট করলে মূলত আপনি নিউতে, যখন আপনি আসবেন নিউতে এলে আপনার রিসেন্ট যে পোস্টগুলো করা হয়েছে সবগুলো পোস্ট এখানে চলে আসবে এই কমিউনিটির আন্ডারে। হট থেকে আমরা যে নিউতে যাই, টপে আছে টুডে টপ। ওকে, যদি আমরা এটা নাওতে ক্লিক করি, আচ্ছা আমাদের যে পোস্টটা এটা কমিউনিটিতে অ্যাপ্রুভ হলেও পোস্টটা এখনো কমিউনিটির টাইম লাইনে শো করতেছে না। আমি একটু আগে যেটা বলেছিলাম যে আমাদের পোস্টটা কমিউনিটিতে শো করবে, আর কমিউনিটিতে পোস্টটা শো না করলে আমাদের পোস্টটা দেখতে পাবো না। হতে পারে হয়তো আমরা এই সময়ের মধ্যে পোস্টটা নিচে চলে গেছে, কিন্তু পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা পোস্ট করব, দেখবো আসলে এটা শো করে কিনা, কারণ এটা তো শো করার কথা, এখন তো হওয়ার কথা না। আরেকবার একটু প্রোফাইল আমরা চেক করে আসি। আচ্ছা এখানে পোস্টটা আছে। স্যার, শুরুতেই কি পোস্ট করা যাবে আচ্ছা অ্যাকাউন্টে নাকি? একটু 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 সময় দিন, একটু সময় দিন। আচ্ছা এখানে একটু কারেকশন করে নেন, সেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে আমরা পোস্টটা করতে পারবো না। যেটা হচ্ছে আমি পোস্টটা করে যদিও স্যার, দেখলাম, আমার কিন্তু পোস্টটা ডিলিট করে দিতে বলতেছে, আমার পোস্টটা পোস্টটা ডিলিট করে আমার দিয়েছে। ইয়েটা ভেরি নিউ, এত তাড়াতাড়ি আমি আচ্ছা দিতে পারবো আচ্ছা না। আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যেটা যেটা বের হয়ে গেছে মাথা থেকে, যেটা বলা যায় যে আমরা যে যখন আমি যেটা বললাম যে এক একটা কমিউনিটি এক একটা রুলস থাকে, আমরা যে পোস্টটা যে কমিউনিটিতে দিতে পারবো না এরকমটা না, পোস্টটা আমরা দিতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে রিডিটে যখন আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন, তৈরি করার সঙ্গে সঙ্গে এখানে পোস্ট করবেন না, অ্যাটলিস্ট আপনার অ্যাকাউন্টের এজ 2 থেকে 3 দিন পরে, অ্যাকাউন্ট তৈরি করে 2 থেকে 3 দিন পরে আপনি পোস্টটা করবেন। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমাদের পোস্ট করব না আমরা, জাস্ট আমি এটা দেখালাম যে আপনি সঙ্গে সঙ্গে পোস্ট করে যে এভাবে আপনি পোস্টগুলো করবেন। আর এটা ডিপেন্ড করে এক একটা কমিউনিটি এক একটা রুলসের উপরে, যে একা আবার যে আপনাকে যে পোস্ট করাই যায় না এরকমটা না, পোস্ট করা যায়, পোস্ট লাইভ হয়, দেখাও যায়। এটা ডিপেন্ড করে আপনি কোন কমিউনিটিতে পোস্ট করতেছেন তার উপরে, ঠিক আছে, ওই কমিউনিটির রুলস এর উপরে। এই জন্য আপনি কোন কমিউনিটিতে পোস্ট করার আগে সেই কমিউনিটিটা আগে ভালো করে স্টাডি করে নেবেন, তারপরে পোস্ট করবেন। তবে আমাদের পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, পোস্টটা যে হয় না এরকমটা না, তারা যে দেখাচ্ছে এই যে দেখেন, তারা যে এই যে এই পিকচারের আন্ডারে, যেমন এই পিকচারের এই কমিউনিটির আন্ডারে পোস্টটা করেছি আমি, যেখানে আমার 139,000 মেম্বার আছে, সরি 1,39,000 মেম্বার আছে, এবং পোস্ট করেছে আমার আইডি থেকে, এটাও দেখাচ্ছে 5 মিনিটস আগে। আমার ওয়ান কার্মা আছে, অ্যাকাউন্ট করলে সবাই ওয়ান কার্মা করে পাবেন, কমেন্ট কার্মা নেই কারণ আমাকে কোনো কমেন্ট করা হয়নি। যদি এখানে শো না করতো তাহলে কিন্তু দেখাতো যে না এখানে কিছু শো করতেছে না, যদি রিজেক্ট করে দিত তাহলে আপনাকে জানাইতো যে রিজেক্ট করে, রিজেক্ট হয় নাই, কারণ আমাদের যে রুলস বা যে নিয়মগুলো ছিল আমরা সঠিক নিয়মটাকে ফলো করেই কিন্তু আমরা এখানে আমরা পোস্ট করেছিলাম। ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের নতুন আইডি থেকে যখন পোস্ট করা হয় তখন সেই আইডির পোস্টটা ওই কমিউনিটিতে সঙ্গে সঙ্গে আপনাকে লাইভ করাবে না, আপনার আইডির বয়স হতে হয় 2 থেকে 1 দিন বা 2 থেকে 3 দিন। আইডির বয়স যখন হবে তারপর থেকে আপনি যখন পোস্ট করবেন তখন আপনার পোস্টটা অ্যাপ্রুভ করবে।
তবে আরেকটা কথা যেটা সবসময় আপনি মনে রাখবেন, যে ইমেজ তো কপি করবেন না, টাইটেলটাও ইউনিক করবেন, আরেকটা যে আমার কার্মা না বাড়া পর্যন্ত আপনি মার্কেটিং শুরু করবেন না। কার্মা বাড়ানোর জন্য আমরা বড় বড় কমিউনিটি গুলোতে যে পোস্ট করব না, কার্মা বাড়ানোর জন্য আমরা ছোট ছোট যে কমিউনিটি গুলো আছে, আমাদের যে ছোট ছোট কমিউনিটি যেগুলো আছে, সেই ওই আপনার টপিকস রিলেটেড ছোট ছোট কমিউনিটি গুলোতে যে আপনি পোস্ট করবেন, পোস্ট করলে পোস্টটা লাইভ হলে দেখবেন আপনি এখানে লাইক কমেন্ট মাস্ট আসবেই, আপভোট ডাউন আপভোট আসবে, আপনার এখানে গুড কমেন্ট আসবে, মাস্ট এটা পাবেনই আপনি। এই জন্য আপনাকে ছোট ছোট কমিউনিটিতে প্রথমে ফোকাস করতে হবে, যেতে হবে, এটা আপনি সবসময় মাথায় রাখবেন। আর প্রতিদিন আপনি এখানে পোস্ট করবেন, প্রতিদিন কোন কোন কমিউনিটিতে আপনি আগে থেকে রেগুলার আপনি পোস্ট করবেন, প্রতিদিন আধা ঘন্টা করে আপনি রিজিটকে প্রথমে সময় দেবেন, ঠিক আছে। তারপরে যখন আপনার আইডিটা একটা ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে, আইডিটা যখন ভালো একটা অবস্থানে চলে আসবে, তখন আপনি মার্কেটিং পারপাস কাজ করবেন, ঠিক আছে। তবে রিডিটটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় আমরা রিডিট ইউজার কম হওয়ার রিজন আছে কিছু, বা রিডিটে আমরা আসি না, আসতে চাই না। এটার রিজনটা হচ্ছে যে আমরা কমিউনিটি যেগুলো আমরা পাচ্ছি, বা এই কমিউনিটিগুলোতে দ্রুত আমরা এটা র্যাঙ্ক করাতে পারি না, বা একটু সময় লাগে, একটু সময় সাপেক্ষ এটা, এই জন্য আমরা অনেকেই ধৈর্য হারা হয়ে যাই এখান থেকে সুইচ করি। একটু সময় দিব, একটু ধৈর্য ধরে যদি একটু সময় নিয়ে থাকে, তাহলে এখান থেকেও আমরা ভালো কিছু করতে পারবো, ঠিক আছে। আর আমরা জানি যে অলরেডি আপনার যে রিডিট অনেক ভালো একটা সাইট, এটা আমরা অনেকেই জানি, আমাদের যথেষ্ট নলেজও থাকতে পারে আগে থেকেই, বা নলেজ আছে, বা যারা নতুন তারা এখানে একটু স্টাডি করেন, কাজ করেন, দেখবেন এখান থেকে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। কিন্তু রিডিটে কিন্তু রাতারাতি কিছু হয় না, এটা আপনি মাথায় রাখবেন। আর রিডিটের জন্য সময় দিতে হয়, রিডিটে কাজ করতে হলে, ভালো কিছু করতে হলে একটু সময় দিতে হয়, সময় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে একটা সমস্যা হলো স্যার, রিডিটে যে আমাদের কমিউনিটিতে আমাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ করানো যায় না, ওরা খুবই স্ট্রিক্ট স্ট্রিক্ট একেবারে, মনে করেন যে আপনার কোন রকম আপনি অন্য কোন পোস্ট দিতেই পারবেন না। জি জি জি, ওরা ওই অ্যাকাউন্টের এগেনস্টে কমপ্লেন করে, তখন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। রাইট রাইট রাইট। আর রিডিটের রুলস গুলো বেশি এখানে, মানে প্রচুর এত রুলস, মানে এত রুলস, মানে পৃথিবীর অন্য কোন সোশ্যাল মিডিয়াতে এত রুলস ফলো করে না। আর মনেম ভাই যেটা বললো এটা ঠিক, যে আপনি যখন পোস্ট করবেন, তারা পোস্ট গুলো অ্যাক্টিভ করতেই চায় না। যেমন আমার পোস্ট যেটা আমি করে দেখলাম আপনাদেরকে, পোস্টটা কিন্তু মধ্যে আমি তাদের সমস্ত রুলস ফলো করে গেছি, আমার ইমেজ ইউনিক ছিল, আমার টাইটেলটা ইউনিক ছিল, সমস্ত রুলস আমি ফলো করে পোস্ট করেছি। কিন্তু আমার আইডির বয়সটা যদি একটু বেশি হতো, আজকে না হয় যদি আর 2-3 দিন পরে পোস্ট করতাম, তাহলে এটা কিন্তু নিয়ে নিত। আর সঙ্গে সঙ্গে তারা পোস্টটা অ্যাপ্রুভ করে না। আমরা যেমন কি দেখি, যে আপনার গ্রুপে কেউ একজন পোস্ট করেছে, আপনি পোস্টটা অ্যাপ্রুভ করলে তার পোস্টটা লাইভ হয়। কমিউনিটি গুলো সেম এরকম, আপনি পোস্ট করলে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করবে না, তারা দেখবে আপনি যেটা পোস্ট করেছেন, যেটা করেছেন এটা মানুষের ক্ষতি আছে কিনা, বা এই পোস্টটা থেকে কোনো একটা প্রবলেম হবে কিনা, পোস্টটার মধ্যে কতটুকু মানুষের উপকার, বা পোস্টটা আসলে ফানি কিনা, পোস্টটা আদৌ ফানি কিনা। যেমন আমি যেখানে পিকচারে গেছি, একটা নেচারের একটা ছবি দিয়েছি, ফানিতে যদি যান, আপনি সত্যিকার ফানি কোনো একটা পিকচার যদি দেন, আপনি পোস্টটা 100% তার অ্যাপ্রুভ করবে। যদি পোস্ট অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে বুঝবেন যে আগামী অল্প কিছু দিনের মধ্যে আপনার কার্মা বাড়া শুরু হয়ে যাবে। এখানে টিপস টিক ট্রিক্সটা যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে কমিউনিটিতে যেতে হবে, কমিউনিটি গুলোতে যে কমিউনিটি অনুযায়ী আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। যদি পোস্ট গুলো করেন আর যদি তারা অ্যাপ্রুভ করে অ্যাকাউন্টটা, পোস্টটা, তাহলে ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত সম্ভব। কিন্তু তাদের রুলসটা ভায়োলেট করবেন না, তাদের রুলসটাকে ব্রেক করবেন না, তাহলে মনে হয় যে কথাটা বললে এটা কিন্তু ঠিক, যে আপনি রুলস ব্রেক করলে আপনার অ্যাকাউন্টের এগেনস্টে তারা একটা রিপোর্ট করবে, রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। রিডিটে অ্যাকাউন্ট টিকে রাখাটা খুবই মুশকিল, আর রিডিটের কার্মা বাড়ানোটাও তার থেকে আরো কঠিন কাজ। সুতরাং আপনাকে যেগুলো যে টিপস ট্রিক্স গুলো যেগুলো শিখালাম, বা যেগুলো বলা হলো, আপনি এটা যদি ফলো করে আস্তে আস্তে সামনের দিকে আগান, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না, এখানে আল্লাহর রহমতে ভালো একটা অবস্থানে আপনি পৌঁছে যেতে পারবেন। জি বান্না ভাই বলেন। বান্না ভাই, তোফাইল ভাই মেবি টেক্সট করছে। আচ্ছা তোফাইল ভাই, কি প্রশ্ন ছিল আপনার? স্যার, আমরা ফেসবুকে যেরকম আমরা গ্রুপ বা পেজ খুলি, সেই রকম ভাবে কি রিডিটে এই যে কমিউনিটি গুলো কি ওই রকম, আমরা কি রিডিটে কি এরকম কমিউনিটি ক্রিয়েট করতে পারবো কি আমাদের নিশ রিলেভেন্ট, বা আমরা যদি বিজনেস পারপাজে যদি করতে চাই? জি, আপনি বিজনেস পারপাজ যদি করতে চান, আপনি নিজে কমিউনিটি তৈরি করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি নিজেও একটা কমিউনিটি তৈরি করতে চান, তাদের মতো করে আপনি নিজে কমিউনিটি তৈরি করতে পারবেন, বা কমিউনিটি তৈরি করে যায়। ওকে স্যার, থ্যাংক ইউ।
ওকে, তাহলে তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে রিডিটে কাজ করবো। আস্তে আস্তে কাজ করেন, মাত্র তো শুরু করলেন, এতটুকুই তো শেষ নেই, বাইরে আরো আছে। দেখবেন যে আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন যে নতুন কোন একটা প্রবলেম হচ্ছে বা আরো সমস্যাগুলো হচ্ছে, কোনো সমস্যা নেই। আপনারা তো আজকে দেখলেন, প্র্যাকটিস করেন, কাজ করতে গেলে সমস্যা আসবে ইনশাল্লাহ। আমি আবার এগুলো নিয়ে সলভ তো করাই হয় প্রতিদিনের ক্লাসের টপিকস গুলো, আল্লাহর রহমতে আমরা এই টপিকস গুলো নিয়ে যে প্রবলেম গুলো আসবে আমরা সলভ করবো, সমস্যা ঠিক আছে।